দেখ, আজকে আমরা ফিজিক্স এর একটা নতুন পার্ট স্টার্ট করবো, সেটা হচ্ছে মেকানিক্স। এই মেকানিক্স এর আন্ডারে কি আছে? কাইনামেটিক্স। ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে এই যে মেকানিক্স আমরা অ্যাকচুয়ালি কি পড়বো, কি মেকানিক্স ঠিক বলা চলে না, এটাকে আমরা এখানে আমরা আজকে পড়বো অবজেক্টস এর, অবজেক্ট অ্যাট রেস্ট আর মোশন সম্বন্ধে পড়বো, তাই তো? তো এই যে মেকানিক্স যে পার্টটা, এই মেকানিক্স পার্টটাকে জেনারেলি তিনটে ভাগে ভাগ করা যায়। একটা কি স্ট্যাটিক, সেকেন্ড কি কাইনামেটিক্স, এন্ড দ্য থার্ড ওয়ান ইজ ডাইনামিক্স। তো স্ট্যাটিক এই পার্টটা আমরা ইঞ্জিনিয়ারিং এ গিয়ে পড়বো, এখন নেই আমাদের এটা। কাইনামেটিক্স মানে এখানে আমরা পড়বো স্টাডি অফ প্যারামিটার্স ডিসক্রাইব মোশন, কোনো কিছু মোশন কে সেটা রেস্টে রয়েছে না হচ্ছে মোশনে রয়েছে সেটা আমরা ডিসক্রাইব করবো কোথায়? কাইনামেটিক্স, রাইট? আর ডাইনামিক্স আমরা কি করবো, যে সেটা রেস্টে আছে না হচ্ছে মোশনে রয়েছে সেটা যেমন জানবো, সঙ্গে সঙ্গে তার রিজন গুলো জানবো, ঠিক আছে? মানে রিজন বিহাইন্ড মোশন, রিজন ফর মোশন, ওকে, এটা বোঝা গেল। এবারে দেখ, এই যে কাইনামেটিক্স, এই কাইনামেটিক্স এর এই যে কাইন, কাইন মানে কি? টু মুভ, ওকে। আর ম্যাটিক্স মিন্স কোনো মুভেবল অবজেক্ট বা রেস্ট অবজেক্টের যে স্টাডি এটা করবো সেটা টোটালটা হয়ে গেল আমাদের কাইনামেটিক্স, ক্লিয়ার? এখানে এবার আমরা দুটো জিনিস করবো, সেটা হচ্ছে কি রেস্ট অবজেক্ট কি আর মোশন অবজেক্ট কোন জিনিসটাকে বলছি। সাপোজ তোরা ধর তোদের পড়ার যে টেবিল রয়েছে সেই টেবিলের উপরে একটা বুক রয়েছে, তোরা তোদের রেসপেক্ট দেখছিস যে ওই বুকটা কি পজিশনে রয়েছে, রেস্ট পজিশনে রয়েছে। বাট জাদু যদি ওই সেম বুকটাকে দেখে, জাদু মানে বুঝতে পারছিস তো, কই মেলিয়ার জাদু, ঠিক আছে? ও যদি ওই বুকটাকে দেখে তাহলে কিন্তু ও ওই বুকটাকে রেস্টে দেখবে না, ও কিন্তু দেখবে মশানা দেখবে। এর রিজন কি? ও ডিফারেন্ট প্ল্যানেট থেকে দেখছে, ডিফারেন্ট প্ল্যানেট থেকে দেখার জন্য আর্থ মুভ করছে, দ্যাটস ওয়াই আর্থের সাথে ওই টেবিলটাও মুভ করছে, তাই তো? তাহলে সেম অবজেক্টের রেস্টও রয়েছে, মানে রেস্ট পজিশনও রয়েছে, সেম অবজেক্টের মোশনও রয়েছে। এর রিজনটা কেন? কারণ ডিফারেন্ট অবজার্ভার দেখছে বলে। তুই যখন দেখছিস সেটা রেস্ট, আর ডিফারেন্ট প্ল্যানেট থেকে যখন কেউ দেখছে সেটা কি হয়ে যাচ্ছে? মোশনে হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এই টোটাল আমাদের ওয়ার্ল্ড বা ইউনিভার্সে অ্যাবসলিউট রেস্ট আর অ্যাবসলিউট মোশন বলে কোনো কিছু হয় না, ঠিক আছে? তাহলে এখানে লেখ, নো অবজেক্টস অ্যাট অ্যাবসলিউট রেস্ট অর মোশন। তাহলে এই রেস্ট ডিসাইডেড হয় কি করে? এই রেস্ট ডিসাইডেড হয় তো সারাউন্ডিং এ কোনো কিছু টাইমের সাথে সাথে যদি চেঞ্জ না হয় তাহলে সেই অবজেক্টকে আমরা কি বলবো? রেস্ট বলবো, তাই তো? তাহলে রেস্ট কি? ইন রিলেশন টু সারাউন্ডিং, ক্লিয়ার এতদূর পর্যন্ত? এবারে দেখ, এবারে আমরা পড়বো টাইপ অফ মোশন। সবার ফার্স্টে আমরা পড়বো রেক্টিলিনিয়ার মোশন, রেক্টিলিনিয়ার মোশন। তো এই রেক্টিলিনিয়ার মোশন কাকে বলছি, কেউ বলতে পারবি আমাকে? এনিওয়ান? বডি মুভিং ইন এ স্ট্রেট লাইন। আর কেউ? দেখ, ও কি বললো? বডি মুভিং ইন এ স্ট্রেট লাইন, ঠিক আছে? এটা কিন্তু ঠিক নয়। এখানে কি
পয়েন্ট অবজেক্টের কথা বলা হচ্ছে, ঠিক আছে? পয়েন্ট অবজেক্ট, পয়েন্ট অবজেক্ট মুভিং ইন স্ট্রেট লাইন, সেইটা হচ্ছে রেক্টিলিনিয়ার মোশন। তাহলে এই মোশনটাকে কি বলবো? ট্রান্সলেশন মোশন কাকে বলে? ট্রান্সলেশন মোশন। এইখানে কিন্তু পয়েন্ট নয়, এখানে বডি, এইখানে বডি যদি মুভ করে স্ট্রেট লাইনে, সেটাকে আমি কি বলবো? অবজেক্ট মুভিং ইন স্ট্রেট লাইন, সেটা কি আমার ট্রান্সলেশন মোশন। তাহলে রেক্টিলিনিয়ার মোশন আর ট্রান্সলেশন মোশনের মধ্যে ডিফারেন্স বুঝতে পারলি? রেক্টিলিনিয়ার মোশন হচ্ছে পয়েন্ট অবজেক্ট যখন স্ট্রেট লাইনে মুভ করবে, সেটাকে আমরা রেক্টিলিনিয়ার মোশন বলছি। ক্লিয়ার? ট্রান্সলেশন মোশন কি? যখন কোন বডি মুভ করবে স্ট্রেট লাইনে, সেটাকে আমরা বলবো ট্রান্সলেশন মোশন। এবারে এটা লেখা হয়ে গেছে সবার? স্যার এক মিনিট। স্যার তুমি রেকর্ডিং করছো? হ্যাঁ রেকর্ডিং করছি। এবারে দেখো এই যে পয়েন্ট অবজেক্ট, এই যে পয়েন্ট অবজেক্ট, এই যে পয়েন্ট অবজেক্ট বলছি এটা, সেটা হচ্ছে হিউম্যান মেড। হিউম্যান মেড মানে এর কোনো রিয়েল এক্সিস্টেন্স নাই, নো রিয়েল এক্সিস্টেন্স। এইটা আমরা আমাদের ক্যালকুলেশনকে ইজিয়ার করার জন্য আমরা পয়েন্ট অবজেক্ট বলে একটা অবজেক্টকে ধরে নিই, ঠিক আছে? এবারে পয়েন্ট অবজেক্ট জিনিসটা কি অ্যাকচুয়ালি, আমরা কোনটাকে পয়েন্ট অবজেক্ট কনসিডার করব আর কোনটাকে আমরা বডি হিসাবে কনসিডার করব, ঠিক আছে? এবারে দেখ পয়েন্ট অবজেক্ট কে কনসিডার করতে হলে আমাকে প্রথমে, ধর তুই এখন পার্টিকুলার যে রুমে বসে রয়েছিস আর তোর রুমের সাথে অ্যাটাচ আরেকটা যে রুম রয়েছে, তুই, তোকে যদি আমি বলি তুই একটা রুম থেকে আরেকটা রুমে মুভ কর, তাহলে তোর কাছে পাশের রুমের ডিস্টেন্সটা খুবই নেগলিজেবল, তুই ইজিলি মুভ করে চলে যেতে পারবি আরামসে খুব কম টাইমের মধ্যে, তাই তো? তাহলে তুই তোর পাশের রুমের রেসপেক্টে তাহলে তুই হয়ে গেলি একটা বডি। এবারে তোর এখন যেই রুমে বসে রয়েছিস সেই রুমে ধর একটা পিঁপড়ে রয়েছে, সেই পিঁপড়েকে আমি বললাম যে ভাই তুমি হচ্ছে এই রুম থেকে আরেকটা রুমে যাও, তাহলে ওই পিঁপড়ের কাছে কিন্তু ওইটুকু ডিস্টেন্সটাই অনেকটা বড় ডিস্টেন্স। তার মানে ওখানে পিঁপড়েটা হচ্ছে অ্যাজ এ পয়েন্ট অবজেক্ট হিসেবে কি হচ্ছে, ট্রিট করছে ওখানে, তাই তো? হ্যাঁ কি না বল? তাহলে পয়েন্ট অবজেক্ট কি বোঝা গেল? বুঝতে পারলি কি পারলি না? ওকে এবারে দেখ, এখনো পুরোপুরি বোঝা যায়নি সেটা আমিও জানি। এবারে দেখো তাহলে এখানে পয়েন্ট অবজেক্ট বা পয়েন্ট মাস সম্বন্ধে একটু জেনে রাখ। পয়েন্ট মাস একই জিনিস। তাহলে when an object in motion covers a very large distance as compared to its size or dimensions. Okay, then to study the motion of that objects is size or dimensions can be neglected. And object
can be regarded as a point object. देखो, इटे लिखिए दिला मैं करना या तो तोरा उच्चे next time निजे बाड़ी तो अपन revise कर भी तो अपन बुझे नहीं तो भाई सारे एक बार पढ़ो। वैसे, ताहोले এখনই তোদের মাথায় কোশ্চেন আসতে পারে যে স্যার এই যে পয়েন্ট অবজেক্ট তুমি বললে আর যে বডি বললে তাহলে দুটোর জন্য কি আলাদা আলাদা ল অ্যাপ্লিকেবল না দুটোর জন্য সেম লই অ্যাপ্লিকেবল হয় শুধু বডির ক্ষেত্রে ক্যালকুলেশনটাকে একটু মডিফাইড করে দেওয়া হয় আর কিছু না ক্লিয়ার পুরো আমরা যা কিছু পড়বো এখন ক্লাস 11 12 সব কিছু কোনটাই বডির জন্য পড়বো না পুরোটাই পড়বো সব পয়েন্ট মাসের জন্য ঠিক আছে ক্লিয়ার হলো পয়েন্ট মাস কি এটা অ্যাকচুয়ালি ফিজিক্স কে সিম্পলিফাই করার জন্য আমরা সব কিছু কি ধরি পয়েন্ট মাস ধরি ক্লিয়ার এতদূর পর্যন্ত স্যার বলছি সেকেন্ড লাস্ট লাইনটা নেগলেক্টেড পর এবারে দেখ এখানে কি লিখেছিলাম ট্রান্সলেশন মোশন ট্রান্সলেশন মোশনে কি বলেছিলাম বডি যদি মুভ করে স্ট্রেট লাইনে সেটাকে আমরা ট্রান্সলেশন মোশন বলবো রাইট কিন্তু এই যে কথাটা আমি লিখেছি এই কথাটা 50% ঠিক আছে পুরোপুরি ঠিক কিন্তু নয় এর কারণ এই ট্রান্সলেশন এই ওয়ার্ডটা আর কোথায় পড়েছিলি তোরা মানে পড়ছে এই ট্রান্সলেশন এই ওয়ার্ডটা কোথায় এই কিওয়ার্ডটা কোথায় ছিল ভেক্টরে পড়েছিলি তোরা ট্রান্সলেশন মানে কি কোন কিছুর প্যারালাল শিফট আমরা কি বলি ট্রান্সলেশন বলি রাইট তাহলে এখানে যে বডি যে সবসময় স্ট্রেট লাইনেই মুভ করবে এরকম কোনো কথা নেই কিন্তু ধর এটা একটা বডি রাইট আর এটা হচ্ছে আমার অ্যাক্সিস এই অ্যাক্সিস কে তুই ধর প্যারালাল শিফট করছিস এখানে ধর এখান থেকে এটা প্যারালাল শিফট করে নিয়ে এলি তাহলে এর কি কোনো ওরিয়েন্টেশনের কোনো চেঞ্জ হলো না তাহলে এটাকে আমি কি বলবো ট্রান্সলেশন মোশন বলতে পারি তুই ধর এটা এই পজিশন থেকে সরি সরি প্যারালাল শিফট করিয়ে এখানে নিয়ে গেলি এই পজিশনে নিয়ে গেলি এটা কেও কিন্তু তখন আমি কি বলবো ট্রান্সলেশন মোশন বলবো এটা কিন্তু তখন স্ট্রেট লাইনে মুভ করছে তখন ডিফারেন্ট ডিফারেন্ট দিকে যাচ্ছে মানে তুই এই রেসপেক্টে বলতে পারে যে এটা স্ট্রেট লাইন যাচ্ছে ঠিক আছে তার মানে ট্রান্সলেশন মোশন মানে যখন অ্যাক্সিস এর ওরিয়েন্টেশন এর কোনো চেঞ্জ হবে না বা সেটার প্যারালাল শিফট হবে যখন সেই অবজেক্টকে আমি কি বলবো ট্রান্সলেশন মোশন তার মানে ওরিয়েন্টেশন যদি চেঞ্জ হয়ে যায় অ্যাক্সিস ধর এখন এরকম হয়ে গেছে এটা তো তুই প্যারালাল শিফট করতে পারলি না এটাকে তুই এদিকে মুভ এটাকে সরি নিয়ে তুই এখানে নিয়ে আসতে পারলি এর অ্যাক্সিস হয়ে যায় এখানে আরো অ্যাক্সিস হয় তাই কিন্তু এখানে দেখ অ্যাক্সেসর ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে গেছে ওরিয়েন্টেশন মানে অ্যাক্সেসর পজিশনটা দেখ চেঞ্জ হয়ে গেছে তাই তো তখন কিন্তু এটা আর ট্রান্সলেশন মোশন হবে না বোঝা গেছে ট্রান্সলেশন মোশন কি তাহলে তোরা এখানটাতে লিখে রাখতে পারিস ট্রান্সলেশন মোশনের জায়গায় অ্যাক্সিস অফ ফ্রেম অফ রেফারেন্স are parallel throughout the motion ঠিক আছে এটা কার জন্য এটা ট্রান্সলেশন মোশন এর জন্য ক্লিয়ার এবারে আমরা জানবো যে পয়েন্ট অবজেক্ট আর বডি কিছু আমি তোদেরকে এক্সাম্পল বলবো তোদেরকে বলতে হবে সেটা ঠিক আছে যেমন লেট রেলওয়ে ক্যারেজ মুভিং উইদাউট জার্কস বিটুইন টু স্টেশন এটা পয়েন্ট অবজেক্ট না বডি মানে এখানে হচ্ছে ক্যারেজের মানে ক্যারেজের কথা বলছে ক্যারেজটা পয়েন্ট অবজেক্ট হিসাবে এখানে ট্রিট হবে না বডি হিসাবে ট্রিট হবে এটা তোকে বলতে হবে কেন পয়েন্ট অবজেক্ট সেটা সেটা আমরা দেখব ধর দুটো স্টেশন রয়েছে দুটো স্টেশনের মাঝে এটা স্টেশন ওয়ান লার্জ ডিসটেন্স কভার করছে ইয়েস ইয়েস এখানে কি এটা ধর ক্যারেজ এর ডিসটেন্সটা কি এই দুটো স্টেশনের মাঝে যে ডিস্টেন্সটা রয়েছে সেই দুটো ডিস্টেন্সের মাঝ মানে রেসপেক্টে এর যে ডিস্টেন্সটা সেটা খুবই কম মানে খুবই ছোট বলতে পারিস রাইট তার মানে এই
পুরো ডিস্টেন্সটাকে যদি আমি ক্যাপিটাল ডি ধরি, তার মানে এখানে ডি ইজ ভেরি ভেরি গ্রেটার দেন ডি, স্মল ডি। বুঝা গেল? ঠিক আছে, এখানে উইদাউট জার্ক, উইদাউট জার্ক, এই যে জার্ক ওয়ার্ডটা, জার্ক ওয়ার্ডটার মানে কি, আমরা হচ্ছে যখন আমরা পরপর আস্তে আস্তে এগোবো মোশনে তখন আমরা জানতে পারবো। তাও এখন বলে দিচ্ছি, আপাতত দৃষ্টি তোরা কেউ বাইকে উঠেছিস, বাইকে বা গাড়িতে দেখবি হঠাৎ করে যদি অ্যাক্সিলারেট হয়ে যায় গাড়ি, ঠিক আছে, মানে একটু ঝাঁকুনি দিয়ে ওঠে, সেটাকে আমরা জার্ক বলি। ঠিক আছে, অ্যাক্সিলারেশন বাই টাইম যেটা, সেটাই হচ্ছে জার্ক। টাইমের রেসপেক্টে যদি অ্যাক্সিলারেশন হঠাৎ করে বেড়ে যায় সেটাকে আমরা জার্ক বলি। ক্লিয়ার? তাহলে এটা কি হয়ে গেল আমাদের পয়েন্ট অবজেক্ট, রাইট? পয়েন্ট অবজেক্ট কোনটা? এই যে ক্যারেজ যেটা, সেটা হয়ে গেল আমার পয়েন্ট অবজেক্ট এখানে, রাইট? এবারে দেখো, a monkey sitting on top of a man cycling smoothly on a circular path. এখানে বল, এই যে মাঙ্কি অন সেটিং অন সাইকেল, এটা হচ্ছে পয়েন্ট অবজেক্ট না বডি? দেখ, এখানে মাঙ্কি ইজ সিটিং অন টপ অফ এ ম্যান সাইক্লিং, তাহলে এখানে সাইকেল, ম্যান আর মাঙ্কি তিনজনে মিলে, মাঙ্কি, ম্যান এন্ড সাইকেল তিনজনেই কি একটা পুরো সিস্টেম, তাই তো? তাহলে সার্কুলার পাথ যদি এটা হয়, এখানে ধর মুভ করছে, সেই সার্কুলার পাথটা যদি ছোট হয় তাহলে কিন্তু সেটা কি পয়েন্ট অবজেক্ট হিসেবে ট্রিট হবে না। ঠিক আছে, সার্কুলার পাথটাকে বড় হতে হবে, তাহলেই একমাত্র সেটা পসিবল হবে। তাহলে এখানে লিখে রাখতে পারিস যে সার্কুলার পাথ ইজ লার্জার, তখন এটা কি পয়েন্ট অবজেক্ট হিসেবে ট্রিট হবে। ঠিক আছে, তখন পসিবল। আর যদি সার্কুলার পাথ স্মলার হয় তাহলে কিন্তু পসিবল নয়। বুঝতে পারলি কি পারলি না? স্মলার হলে সেটা হবে না, কারণ ওই সিস্টেমের রেসপেক্টে সার্কুলার পাথটা অনেক ছোট, তার রেডিয়াসটা অনেক ছোট হয়ে যাচ্ছে না? ছোট হলে তো হবে না, সাইজের রেসপেক্টে তার ডিস্টেন্সটা কি লার্জ হতে হবে, সিস্টেমের থেকে তার ডিস্টেন্সটা অনেক লার্জ হতে হবে, তবেই সেটাকে আমি পয়েন্ট হিসেবে ট্রিট করতে পারবো, তাই তো? এবারে তোকে যদি বলে a spinning cricket ball that turns sharply on hitting the ground, বলো এটা পয়েন্ট অবজেক্ট না বডি? দেখ এখানে কি বলেছে, আ স্পিনিং ক্রিকেট বল দ্যাট টার্নস সার্পলি অন দ্য হিটিং দ্য গ্রাউন্ড, ধর এটাই যদি আমার গ্রাউন্ড হয়, এখানে ধর আমার বলটা জাস্ট পড়লো, সার্পলি টার্ন করে বেরিয়ে গেল, তার মানে খুব ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য এখানে ছিল, তাই তো? হ্যাঁ কি না? তাহলে এটা খুব কম টাইমের জন্য ছিল এখানে, তাহলে এই বলে বলের সাইজটা তো ছোট, আর মানে এটার লেন্থ তো ছোট, বা এটাকে তুই যদি এই গ্রাউন্ডের রেসপেক্ট না ধরে এটাকে যদি ধর ক্রিকেট পিচ ধরে নিস, সেই রেসপেক্ট তো যদি ধরিস, তাহলে এই ক্রিকেটের পিচের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সের হিসাবে এর লেন্থটা কি, এখানে যদি ক্রিকেট পিচ বলতো, ঠিক আছে, তাহলে কিন্তু এটা কি হয়ে যেত, পয়েন্ট অবজেক্ট হয়ে যেত, রাইট? ঠিক আছে, এইখানে কিন্তু এটা পয়েন্ট অবজেক্ট হবে না, কারণ কি এখানে একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য এখানে কি হিট করছে, মানে কম সম, মানে বলের যা লেন্থ আর এইটারও যা লেন্থ অলমোস্ট কাছাকাছি সেম, তাই না? এইটুকু ডিস্টেন্স আছে,
এই জন্য এখানে বলেছে সার্পলি, সার্পলি ওয়ার্ডটা ইউজ করেছে। সার্পলি মানে এখানে এই গ্রাউন্ডের এই ডিস্টেন্সের কথা বলছে, পুরো পিচের কথা বলছে না। এখানে যদি তোকে পুরো পিচের কথা বলতো, মানে তোকে পিচ, এখানে যদি গ্রাউন্ডের জায়গায় পিচ লেখা থাকতো, ক্রিকেট পিচ, তখন কিন্তু এটা বলটা পয়েন্ট অবজেক্ট হয়ে যেত। ঠিক আছে, বুঝতে পারলি? তাহলে এটা কি হয়ে গেল, এটা কিন্তু এখানে বডি, মানে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এটা হচ্ছে বডি। ক্লিয়ার? এটা স্যার তোমার ওই পার্টিকুলার স্পটটা ধরতে হবে যেখানে সে ধাক্কা খেয়েছে। হ্যাঁ, তাহলে পয়েন্ট হবে কেন স্যার, আমি একটু বলবো? এবারে ধর তোকে আমি বলেছি একটা টেবিলের উপরে একটা বিকার রাখা রয়েছে, মানে তোরা কেমিস্ট্রি ল্যাবে যে বিকার গুলো ইউজ করি, ঠিক আছে, এই বিকারটা টেবিল থেকে পড়ে গেল, পড়ে গিয়ে ভেঙে গেছে, যাই হোক ভেঙে গেছে, যাই হোক যাই হচ্ছে, তো ওই বিকারটাকে কি পয়েন্ট অবজেক্ট বলবো না হচ্ছে বডি বলবো? টাম্বলিং বিকার দ্যাট হ্যাজ স্লিপ অফ দ্য এজ of our table. বাস আর কিছু লেখা যাবে না, তোকে শুধু বলে দেবে বিকেটটা পয়েন্ট অবজেক্ট না হচ্ছে বডি। অনেক ডিস্টেন্সটা যদি অনেকটা বড় হয় তখনই কিন্তু সেটা পয়েন্ট অবজেক্ট হবে, ডিস্টেন্সটা ছোট হলে সেটা কিন্তু পয়েন্ট অবজেক্ট হবে না। টেবিলের লেন্থ কত, অনেক ছোট বিকারের এক্সপেক্ট, তাই না? তুই যদি বলতিস তোর ওই বিকারটা একটা মানে হচ্ছে রুমের রেসপেক্টে যদি জানতে চাইতিস তাহলে কিন্তু ওটা পয়েন্ট অবজেক্ট হয়ে যাবে, যেহেতু টেবিল দ্যাটস ওয়াই ওটা হচ্ছে বডি। বুঝা গেছে? এবারে আমরা পড়ব ফ্রেম অফ রেফারেন্স। ফ্রেম অফ, ঠিক আছে, ফ্রেম অফ রেফারেন্স পড়ার আগে তার আগে আমরা জেনে নেবো প্যারামিটার্স কি কি হয়, মানে প্যারামিটার্স কোন কোন প্যারামিটার্স এর উপরে এই কাইনেমেটিক্স ডিপেন্ড করে বা মোশন ডিপেন্ড করে। ঠিক আছে, অন হুইচ মোশন ডিপেন্ডস। মোশন ডিপেন্ডস, তাহলে সবার ফার্স্টে কি distance, second displacement, third speed, fourth velocity, acceleration. ঠিক আছে, এগুলো কি সব প্যারামিটার্স? কার প্যারামিটার্স? মোশনের প্যারামিটার্স। সাপোজ এটা ধর ট্রেন, ধর এটা হচ্ছে ট্রেন, রাইট? ট্রেনটা মুভ করছে, এইখানে এ রয়েছে, এখানে বি রয়েছে, আর এখানে আরেকজন রয়েছে সি। এবারে আমাকে বল যে সি এর রেসপেক্টে বলবি, সি এর রেসপেক্টে এ কি মুভ করছে, তাই তো? তাহলে সি এর রেসপেক্টে এ ডিস্টেন্স চেঞ্জ হচ্ছে, আবার সি এর রেসপেক্টে বি এর ডিস্টেন্সও চেঞ্জ হচ্ছে, তাই তো? তাহলে এখানে আমি কি বলবো, কে কে ডিস্টেন্সও চেঞ্জ হচ্ছে, যেহেতু আমি ধরে নিচ্ছি এটা স্ট্রেট লাইনই মুভ করছে ট্রেনটা, তাই জন্য কি ডিসপ্লেসমেন্টও চেঞ্জ হচ্ছে, তাই তো? স্পিড, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, এগুলো সব প্যারামিটার গুলোই কি চেঞ্জ হচ্ছে, তাই তো? তাহলে এই প্যারামিটার গুলো আমার ডিপেন্ড করে, মানে মোশনের জন্য এই প্যারামিটার গুলো আমার লাগবে। তাহলে মোশনের জন্য কোন প্যারামিটার গুলো আমার লাগবে না, লাগবে না ইন দা সেন্স ডিপেন্ড করে না, মানে কোন কোন প্যারামিটার গুলো কাইনামেটিক্স এ ডিপেন্ড হয় না, ডাজ নট ডিপেন্ড
ধর এই ট্রেনের মধ্যে আরেকজন চলে আসছে, ডি ডি এ কে খাবার দিচ্ছে, রাইট? যখন ডি এ কে খাবার দিচ্ছে তখন এর হাতে যে ওয়াচটা পড়া রয়েছে তখন বাজছে 12টা। তাহলে সি এর ঘড়িতে কখন কটা বাজবে আর বি এর ঘড়িতে কটা বাজবে বল? বল 12টাই বাজবে, 12টাই বাজবে একই টাইম, তিনজনের ঘড়িতেই একই টাইম হবে, রাইট? তার মানে এখানে আমি দেখতে পাচ্ছি যে টাইম কিন্তু এই প্যারামিটারস এর মধ্যে, মানে হ্যাঁ মানে মোশনে টাইমের কোনো কাজ নেই। তাহলে টাইম কিন্তু এখানে ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ড করে না, ঠিক আছে? তাহলে কোন কোন প্যারামিটারস গুলো ডিপেন্ড করে, এগুলো ডিপেন্ড করে, এটা কি টাইম ডিপেন্ড করে না? টাইম ছাড়া আর কোন জিনিসটা ডিপেন্ড করে না কেউ বলতে পারবি? বলো, এখানে টাইম ছাড়া, হ্যাঁ বল কেউ বলছে? এইখানে দেখ আর একটা জিনিস ডিপেন্ড করে না, সেটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু পার্টিকলস। এবারে এ আর বি এর, এ কি বি কে রেস্ট পজিশনে দেখছে আর বিও এ কে রেস্ট পজিশনে দেখছে, কিন্তু ওভারঅল এ কি মুভ করছে তো, তাই তো? মুভ করার সময় এ আর বি এর মাঝের ডিস্টেন্স এর কোনো চেঞ্জ হচ্ছে কি? চেঞ্জ হচ্ছে না। ট্রেনটা যেদিক থেকেই মুভ করুক বা যত অ্যাক্সিলারেশনে মুভ করুক বা যত স্পিডেই মুভ করুক না কেন, এ আর বি এদের মাঝের মানে দুটো যে সিট রয়েছে সেই দুটো সিটের মাঝের ডিস্টেন্স কখনো চেঞ্জ হবে না, মানে হোয়াট এভার দ্য কন্ডিশন, কি তাই তো? তাহলে ডিস্টেন্স বিটুইন টু পার্টিকলস এটা কি কখনো চেঞ্জ হবে না? যেমন ধর তোকে যদি বলি, ধর রাজ রয়েছিস তুই, ব্রেক দিলে স্যার কি হবে? তাহলে ব্রেক যদি দাও, এই যে বলছি ব্রেক দিলো কি, ব্রেক দিলো কি, এখানে তো সিটটা এখানে উঠে চলে আসে, সিটটা এখানে, সিট তো এখানেই থাকে, সিট তো ফিক্সডই থাকে, হ্যাঁ, দুটো সিটের মাঝের ডিস্টেন্স কখনো চেঞ্জ হবে না হোয়াট এভার দ্য কন্ডিশন, স্যার, ঠিক আছে? সিট নিয়ে বলছো তুমি? আমাদের রাজের গার্লফ্রেন্ড, লকডাউনে কারোর সাথে কারো দেখা হয়নি, এদের দুজনের মাঝের ডিস্টেন্স 10 কিলোমিটার, রাইট? এবারে লকডাউন উঠিয়ে দিয়েছে, এ এর দিকে দৌড়চ্ছে, এ এর দিকে দৌড়চ্ছে, এ ধর 10 মিটার পার সেকেন্ডে দৌড়চ্ছে, এ ধর 20 মিটার পার সেকেন্ডে দৌড়চ্ছে, রাইট? তার মানে এও দৌড়চ্ছে, এও দৌড়চ্ছে, তাহলে মাঝখানে কোথাও গিয়ে এসে মিট করবে এরা, তাই তো? কিন্তু এই এইখানে আমার যা কিছু কন্ডিশন চেঞ্জ হওয়ার হতে দেয়, কিন্তু এইখানে মানে এই রাজের বাড়ি থেকে রাজের গার্লফ্রেন্ড এর বাড়ির ডিস্টেন্স কি কখনো চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। তাহলে এটা কি, এটা ডিস্টেন্স বিটুইন টু পার্টিকলস, এইটা আমার সব সময় ফিক্সড থাকবে। তাহলে এই যে তুই দৌড়ে যাচ্ছিস, এইটাও তো তুই তাহলে ডিস্টেন্স কভার করছিস, তাহলে এইটা কি ডিস্টেন্স? তাহলে এইটা তো ফিক্সড ডিস্টেন্স বুঝে গেলাম, এইখানে এই ডিস্টেন্সটার কথা বলা হচ্ছে, এটা হচ্ছে ডিস্টেন্স ট্রাভেলড বাই দি পার্টিকল। এই দুটোর মধ্যে ক্যারিটি বুঝতে পারলি, দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়? এটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু পার্টিকলস, নেভার বি চেঞ্জ, রাইট? কিন্তু তুই যেটা ট্রাভেল করছিস সেটা কিন্তু ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য পার্টিকেল। এই যে আমরা পুরো কাইনেমেটিক্স এর যে ডিস্টেন্স সম্বন্ধে পড়ি সেটা কিন্তু ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য পার্টিকেল। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে পেরেছিস? ওকে, ভেরি গুড। এবারে দেখ এইটার উপরেই আমরা কতগুলো ছোট ছোট জিনিস করব।
এগুলো সব হচ্ছে তোদের এসি বর্মার বইতে রয়েছে ডিটেইলস, এগুলো যদিও নিউমেরিক্যাল এর মধ্যে রয়েছে এগুলোকে। আর এটাকে আমি নাম নাম দিলেই ভালো হবে, এ বি সি ডি। এ রেস্ট পজিশনে রয়েছে, এ ধর 5 মিটার পার সেকেন্ডে দৌড়চ্ছে টুয়ার্ডস এই দিকে, এই কারটা মুভ করছে ধর 15 মিটার পার সেকেন্ডে, আর এইটা মুভ করছে 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এটা এই গাড়িটা এদিকে মুভ করছে, এই গাড়িটা এদিকে মুভ করছে, এ রেস্ট করেছে আর এ এদিকে মুভ করছে, রাইট? তোদেরকে এবার আমাকে বলতে হবে যে এর ভেলোসিটি বলতে হবে উইথ রেসপেক্ট টু সি। বলো এইটার মানে কি? ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু সি, এইটার মানে কি বলতে পারবি? এর ভেলোসিটি কত হবে উইথ রেসপেক্ট টু সি? 15 মিটার পার সেকেন্ড। জেনারেলি আমরা এটা কি করি, ভিএ মাইনাস ভিসি করি, তাই তো? এইভাবে করেছিস তোরা? হ্যাঁ হ্যাঁ। তাহলে ভিএ কত এখানে আমার, রেস্ট মানে 0 মাইনাস 15, আর কোথায় গেল সি, কোথায় মুভ করছে? তাহলে আনসার কি হয়ে গেল, মাইনাস 15 মানে টুয়ার্ডস দ্য লেফট, তাই তো? হ্যাঁ কি না, সবাই বুঝতে পারলি জায়গাটা? হ্যাঁ স্যার। ওকে ভালো কথা। এবারে যদি আমি বলি ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু সি, তাহলে কি হবে? সো মাইনাস 5 মিটার পার সেকেন্ড। তাহলে এটা করলাম কি, ভিবি মাইনাস ভিসি, ভিবি কত এখানে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বি হবে 5, তাই তো? আর ওদিকে 15, তাহলে কত হয়ে গেল? মাইনাস 10। দেখ এগুলো তোরা যা বলছিস আমি এই সাইডে লিখে রাখছি, ঠিক না ভুল আমি এখন কিচ্ছু বলবো না। ওকে, ভি সি এ বলতে হবে, মানে ভেলোসিটি অফ সি উইথ রেসপেক্ট টু এ 15 হবে। 15 ইকুয়ালি ভিসি মাইনাস এরকম করলি, তাই তো? সি কত? 15 আছে, আর এ কত? 0, তাহলে এটা হয়ে গেল 15, তাই তো? তোরা রিলেটিভ ভেলোসিটি সবাই করেছিস, তাই তো? সবাই এই ফর্মুলা ইউজ করেছিস নেক্সট ইয়ার রিলেটিভ ভেলোসিটিতে, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, আমরা কোন ফর্মুলা ইউজ করব না আজকের পর থেকে, রাইট? ওকে, এবারে দেখ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু সি তোরা বার করিয়েছিস এরকম ভাবে, রাইট? যেটা উইথ রেসপেক্ট টু সি থাকবে, তার মানে উইথ রেসপেক্ট টু সি মানে এ অবজারভার, তাই তো? এই যে উইথ রেসপেক্ট যেটা পরে থাকে সবসময়, সে সবসময় অবজারভার হবে, ক্লিয়ার? যে অবজারভার থাকে তাকে আমি ফিক্স করে দেবো, মানে দাঁড় করিয়ে দেবো, ক্লিয়ার? এখানে তাহলে ভিএসি তোরা বার করিয়েছিস মাইনাস 15, তাহলে এখানে সি আমার অবজারভার, সি তো মুভ করছে 15 মিটার পার সেকেন্ডে, তাই তো? মিটার পার সেকেন্ডে, তাহলে এটা এইদিকে মুভ করছে, এটাকে যদি দাঁড় করাতে হয় অপোজিট দিকেও আমাকে সেম যদি আমি দিই তাহলেই এটা ক্যান্সেলড আউট হবে, হ্যাঁ কি না? কি বললে আরেকবার একটু বলবেন? যেটা আমার এখানে কি সি আমার তার মানে অবজারভার, রাইট? তাহলে সি অবজারভার মানে সি কে আমি কি বললাম, যে অবজারভার তাকে আমাকে ফিক্সড করতে হবে, মানে তাকে আমাকে দাঁড় করিয়ে দিতে হবে, ঠিক আছে? তাহলে এটা তো 15 মিটার পার সেকেন্ডে মুভ করছে টুয়ার্ডস রাইটে, রাইট? তাহলে এটাকে যদি আমাকে দাঁড় করাতে হয় তাহলে এটা আমি কি করবো, অপোজিট ডিরেকশনে ডিরেকশন নেব, কত নিতে হবে সেটা অপোজিট ডিরেকশনে 15 নিতে হবে, তবেই এটা কি দাঁড়িয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যায় না? ভেক্টর আমরা কি পড়েছিলাম, তাই পড়েছিলাম,
ক্লিয়ার? এইখানে যেই যেটা নিয়ে এলাম সেটা একে একেও দিতে হবে, মানে একেও দিতে হবে। তাহলে দেখ এটা কি নেগেটিভ এক্স অ্যাক্সিস, তো এই ডাইরেকশনটা? হ্যাঁ স্যার। তাহলে মাইনাস 15 হয়ে গেল। হ্যাঁ ক্লিয়ার এই জায়গাটাতে? এখানে দেখ একটা তো ক্লিয়ার হবে না আমি জানি। হ্যাঁ স্যার বলছিস, ঠিক আছে। এখানে দেখো VCA, আবার দেখো প্রথম থেকে এবারে, এবারে সি এর রেসপেক্টে এ কে, এ তো আমার জিরো আছে ওই জন্য আমার কোনো প্রবলেম হলো না, এখানে 15 15 ই থেকে যাবে, ঠিক আছে। এ যেহেতু আমার জিরো, এটা ঠিক আছে, মানে এ তো জিরো, জিরো যেদিকেই দেব না কেন জিরোই হবে, এসে জিরো অ্যাড করি আর মাইনাস করি আলটিমেট 15 ই হবে, তাই না? তাহলে এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। এবারে দেখি ভি বিসি, তার মানে এখানে কি ভি বিসি বলেছে, তার মানে সি আমার অবজারভার, মানে উইথ রেসপেক্ট টু সি, মানে সি আমার অবজারভার, এটা সব সময় যেটা পরে থাকে সে সব সময় অবজারভার হয়, তাকে আমাকে কি করতে হবে ক্যান্সেল আউট করতে হবে। তাহলে এখানে সি আমার অবজারভার, সি কততে চলছে 15 এ, একে ক্যান্সেল আউট করতে গেলে অপোজিট ডাইরেকশনে আমাকে দিতে হবে কি, তাই তো? তাহলে এইখানে যেটা দেবো সেটাই আমি ট্রান্সলেট করে এখানে নিয়ে আসবো বি এর জন্য, বি এর কাছে। তাহলে এখানে ট্রান্সলেট করে নিয়ে গেলে এটা 15, 5 মাইনাস 15, ঠিক আছে কি? তাহলে এখানে এখানে কি হয়ে গেল 15 আর 5 20 হয়ে গেল, কারণ দুটো একই ভেক্টরে কি হয় দুটো ডিরেকশন সেম হলে অ্যাড হয়ে যায় না। তাহলে এটা 15 আর 5 অ্যাড হয়ে গেল কত 20 টুয়ার্ডস লেফট, মানে মাইনাস 20, মাইনাস 20 ও কি লিখতে পারিস বা কেউ 20 লেফট ও লিখতে পারিস, 20 টুয়ার্ডস লেফট। তাহলে দেখ তোদের আনসার কি বেরিয়েছিল, মাইনাস 10 বেরিয়েছিল, মানে টুয়ার্ডস 10, তার মানে তোদের ভুল হয়ে গেছে। তোমরা এটা হবে মাইনাস 5 মাইনাস 15, হ্যাঁ মাইনাস 5, মানে এই ফর্মুলা দিয়ে করলে এই সাইন কনভেনশনে প্রবলেম হবেই তো, ঠিক আছে। আর তুই মানে পিক্টোরিয়াল রিপ্রেজেন্ট করবি পরীক্ষায়, মানে 15 সেকেন্ডস ও টাইম লাগবে না রিলেটিভ ভেলোসিটি যে কোনো প্রবলেম সলভ করতে। স্যার আরেকবার এই ভিবিসিটা বুঝিয়ে দেবে, মানে স্যার যদি আমি ফর্মুলা দিয়ে করি তাহলে এই 5 টাকে মাইনাস 5 নিতে হবে যেহেতু অপোজিট ডিরেকশন। হ্যাঁ হ্যাঁ, ফর্মুলা দিয়ে যদি করো তোমাকে এখানে মাইনাস 5 নিতে হবে, ঠিক আছে, বুঝতে পারলি? আর যখন আমরা রিলেটিভ ভেলোসিটি ডিটেইলস করব তখন আসবো, এখানে আমি এখন দেখাই, দাঁড়াও এখানে। হ্যাঁ কেউ একজন মনে হয় বুঝতে পারলো না, ধর এখানে আমি একটা আলাদা কিছু নিচ্ছি, তাই তো একই জিনিস নিলে বোর হয়ে যাবো। ডি আর বি নিলাম আমি, হ্যাঁ তাহলে এখানে কি ভেলোসিটি অফ ডি উইথ রেসপেক্ট টু বি, রাইট? তাহলে এখানে কি বি আমার অবজারভার, হ্যাঁ কি না? তাহলে এই বি অবজারভার না, বি বি কে আমাকে দাঁড় করাতে হবে, মানে ফিক্স, মানে দাঁড় করিয়ে দিতে হবে। বি এইদিকে মুভ করছে কত 5 মিটার পার সেকেন্ডে মুভ করছে, তাহলে বি কে যদি আমাকে দাঁড় করাতে হয় তাহলে অপোজিট ডাইরেকশন আমাকে 5 মিটার পার সেকেন্ড নিয়ে যেতে হবে, হ্যাঁ কি না? তাহলে এইখানে এটাকে ট্রান্সলেট করে আমি এখানে নিয়ে যাব, তাহলে এখানে এটা কত হয়ে গেল 5 মিটার পার সেকেন্ড, এদিকে 10 এ যাচ্ছে এদিকে 5, তাহলে অপোজিট ডিরেকশন হলে কি মাইনাস হয়, তাহলে 10 মাইনাস 5 কত হয়ে গেল 5 হয়ে গেল, তাহলে 5 টুয়ার্ডস, এখানে কিন্তু 5 টুয়ার্ডস লেফট হবে কারণ এইদিকে বেশি আছে, টুয়ার্ডস লেফট, তাহলে ডাইরেকশন মাইনাস 5 হয়ে যাবে, বুঝতে পারলি না? পারলি না? তাহলে এই যে ফ্রেম অফ রেফারেন্স এটা দুটো পার্টে ভাগ করা যায়, কি কি দুটো জিনিস লাগে, তাহলে আমার কি কি লাগে, একটা রেফারেন্স, রেফারেন্স বডি যেটাকে আমরা বলছি অবজারভার, সেকেন্ড কি লাগে কোঅর্ডিনেট সিস্টেম, ক্লিয়ার? কোঅর্ডিনেট সিস্টেম মানে মেবি সেটা হতে পারে পোলার কোঅর্ডিনেট, মেবি সেটা হতে পারে রেক্টাঙ্গুলার কোঅর্ডিনেট, মেবি সেটা হতে পারে জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট। রেক্টাঙ্গুলার কোঅর্ডিনেট কি, পোলার কোঅর্ডিনেট কি আমরা ডিটেইলস ডিসকাস করেছি আগে, আর সেগুলো আমি ডিসকাস করব না এখন। জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট মানে লংগিটিউড ল্যাটিটিউড থাকতে লাগবে, সেটাকে আমরা জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেটস বলি, রাইট? তাহলে একটা ফ্রেম অফ রেফারেন্স কে ডিনোট করতে গেলে আমার কি লাগবে, রেফারেন্স বডি অর অবজারভার অর কোঅর্ডিনেট সিস্টেম, ক্লিয়ার? ধর এখানে একটা অবজেক্ট রয়েছে, ধর এখানে একটা ইনসেক্ট রয়েছে, ইনসেক্টের নাম দিয়ে দিয়েছি আমি পি, এই পি ইনসেক্টটা এই বোর্ডে রয়েছে,
কিন্তু এর পজিশন ডিসাইডেড নয়। এর পজিশন যদি তোকে আমি বলতে পারি, মানে বলতে বলি, তুই কি বলতে পারবি? বলতে পারবি না, কারণ তুই জানিস না এর হচ্ছে রেফারেন্স বডি কে, মানে কার রেসপেক্টে এ মুভ করছে না হচ্ছে রেস্টে আছে, তুই কি বলতে পারবি? বলতে পারবি না। যতক্ষণ না আমি কি কোঅর্ডিনেট সিস্টেম অ্যালোট করছি বা হচ্ছে অবজারভার অ্যালোট করছি, ততক্ষণ কিন্তু তুই বলতে পারবি না যে এ মুভ করছে না রেস্ট পজিশনে রয়েছে, রাইট? তাহলে এই পয়েন্টটাকে, এই ইনসেক্টটা মুভ করছে না রেস্টে আছে সেটা বোঝার জন্য আমি কি করলাম, একটা কোঅর্ডিনেট অ্যাক্সিস কে নিয়ে নিলাম, রাইট? সেটা এটা এক্স অ্যাক্সিস ধরে নিলাম, এটাকে ওয়াই অ্যাক্সিস, আর এটা জেড অ্যাক্সিস, ঠিক আছে? এটা হচ্ছে আমার অরিজিন। অরিজিন কি 0,0,0 নিয়ে নিচ্ছি, রাইট? ক্লিয়ার এতদূর পর্যন্ত? এই যে অরিজিন যেখানে, এইখানেই কিন্তু অবজারভার দাঁড়িয়ে রয়েছে, মানে এইখানেই কিন্তু তুই দাঁড়িয়ে রয়েছিস, মানে তুই যেখানটাতে দাঁড়িয়ে, অবজারভার যেখানটাতে দাঁড়িয়ে রয়েছে সেইখানটাই আমরা জিরো নিয়ে নিচ্ছি, ক্লিয়ার? ওখানে এই যে আমরা একটু আগে যে ভেলোসিটির যে কনসেপ্টটা করলাম, ওখানে আমি কি বলেছিলাম, অবজারভার যে হবে তাকে ফিক্স করে দাও, তাই তো? এখানে দেখ অবজারভার যে সেটাই হচ্ছে অরিজিন। আমি ক্লাসের যখন ফার্স্ট দিন তোদের ক্লাস নিয়েছিলাম তোদেরকে বলেছিলাম না, তোরা তো ছোটবেলা থেকেই তো হচ্ছে গ্রাফ করেছিস, গ্রাফে অরিজিনে কি 0,0 লিখিস? তো কেন লিখিস কখনো জিজ্ঞেস করেছিস কাউকে কেন 0,0 লিখি? এই 0,0টা লিখি আমরা রেফারেন্স বডি বোঝানোর জন্য, বোঝা গেল? হ্যাঁ স্যার, এটা তুমি বলেছিস। তো এখান থেকে এই পয়েন্টকে এখন দেখছে, এই পয়েন্টকে দেখার জন্য তাহলে এখান থেকে আমি একটা লাইন টেনে দিলাম, মানে অরিজিন থেকে পি পয়েন্টে কানেক্ট করে দিলাম। কানেক্ট করার সাথে সাথে আমি তিনটে কোঅর্ডিনেট পেয়ে গেলাম, এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট আর জেড কোঅর্ডিনেট পেয়ে গেলাম, রাইট? আর এটা কি হয়ে গেল আমার, তাহলে অরিজিন থেকে পয়েন্ট পর্যন্ত যে যেটা হলো সেটাকে আমি কি বললাম, পজিশন ভেক্টর। তাহলে এটা হয়ে গেল আমার পজিশন ভেক্টর, রাইট? এখানে আমি লিখে রাখি ইনসেক্টস গুলো, ধর এটা একটা ইনসেক্টস, তাহলে এর পজিশন ভেক্টর এটা হয়ে গেল। তাহলে এটা রেস্টে রয়েছে না মোশন রয়েছে জানতে গেলে এই কোঅর্ডিনেট সিস্টেমের সাথে আমাকে একটা ওয়াচও লাগাতে হবে, টাইমিং। এই টাইমের সাথে সাথে এই পয়েন্টটা যদি মুভ করে তাহলে আমি সেটাকে কি বলবো, সেটা মুভ করছে, মানে সেটা মোশনে রয়েছে। আর টাইমের সাথে সাথে এই পজিশনটা যদি চেঞ্জ না হয় তাহলে সেটা আমি ভেবে নেবো রেস্ট পজিশনে রয়েছে, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এবারে দেখ তাহলে তিনটে এই ছোট চেঞ্জ হলো সেটা পজিশন চেঞ্জ হচ্ছে, মানে টাইমের সাথে সাথে যদি চেঞ্জ হয়, ঠিক আছে, তাহলেও তো সেটা চেঞ্জ হচ্ছে, ক্লিয়ার? মানে স্মল চেঞ্জ হলে তখন আমরা আসবো ইনস্ট্যান্টেনিয়াস এর কনসেপ্টে, আসবো এরপরেই আসবো ইনস্ট্যান্টেনিয়াস এর কনসেপ্টে। এতদূর বোঝা গেছে? তাহলে এই যে আমরা 3D বলি, 2D বলি, 1D বলি, এগুলো কি, মানে যদি 3 কোঅর্ডিনেটস চেঞ্জেস উইথ টাইম, তাহলে এটা এটাকে আমি কি বলবো, 3D বলবো, রাইট? তাহলে এটা তো গেল 2D কোঅর্ডিনেট। তাহলে 2D কোঅর্ডিনেটে কি, ধর আমি এক্সাম্পল লিখতে পারি মোশন অফ এ ফ্লাই, মোশন অফ আ ফ্লাই অর বার্ড, যা খুশি লিখতে পারিস। এটা হয়ে গেল 3D, মানে 3D মোশনের একটা এক্সাম্পল। তাহলে 2D কি হবে, 2 কোঅর্ডিনেট চেঞ্জ হলে 2 কোঅর্ডিনেট চেঞ্জেস উইথ টাইম, সেটা কি আমার 2D। 2D রেন্ডারে কে কে পড়ে, 2D রেন্ডারে পড়ে প্রজেক্টাইল, প্রজেক্টাইল মোশন আর সার্কুলার মোশন, ওখানে কি আমার দুটো অ্যাক্সিস চেঞ্জ হচ্ছে, ক্লিয়ার? আর 1D কি, 1D মানে একটাই কোঅর্ডিনেট চেঞ্জ হচ্ছে, 1 কোঅর্ডিনেট চেঞ্জ, কোঅর্ডিনেট চেঞ্জ উইথ টাইম, সেটাকে কি বলছি আমরা, 1D বলছি, রাইট? 1D এর মধ্যে আমরা এক্সাম্পলে কি লিখতে পারি বলো,
motion under gravity. একটা হতে পারে motion under gravity. আর কি হতে পারে? Motion along incline. Clear হয়েছে? হ্যাঁ স্যার। এই যে পজিশন ভেক্টর, এই পজিশন ভেক্টর কে এখন আমরা ভেক্টরে যদি রিপ্রেজেন্ট করি তাহলে এটা আমার কি হয়ে যাবে? এটা কি x কোঅর্ডিনেট? তাহলে এটাকে আমি লিখতে পারি xi plus yj plus zk cap. তাহলে এখানে পজিশন ভেক্টর কে আমরা এরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, রাইট? ডিসটেন্স and displacement. Or it acts a particular path. Particle path movement করে সেটা. ধরে নিলাম এটা হচ্ছে আমার initial point. আর এটা হচ্ছে আমার final point. ঠিক আছে? আর এটা হচ্ছে আমার coordinate axis. ঠিক আছে? এটা হচ্ছে origin. এটা জেড অ্যাক্সিস ধরে না, এটা কি ইনিশিয়াল পয়েন্ট? ইনিশিয়াল পয়েন্টে একটা পার্টিকেল এই পাথে মুভ করছে, তাহলে সবার ফার্স্টে এই যে ইনিশিয়াল পয়েন্ট যেটা অরিজিন থেকে যদি আমি এটাকে কানেক্ট করাই তাহলে এটা আমি কি পেয়ে গেলাম? ইনিশিয়াল পজিশন ভেক্টর। এটা তাহলে কি হয়ে গেল? ইনিশিয়াল পজিশন ভেক্টর। এটাকে নাম দিলাম আর ওয়ান ভেক্টর। তাহলে আর ওয়ান এর নাম এখানে লিখে নাও, আর ওয়ান ভেক্টরটা কি? ইনিশিয়াল পজিশন ভেক্টর। আর অরিজিন থেকে পজিশন ভেক্টর বানাতে গেলে সবসময় অরিজিন থেকে কানেক্ট করাতে হবে, তাহলে এটা কি হয়ে গেল? আর টু ভেক্টর। আর টু ভেক্টরটা কি হয়ে গেল? ফাইনাল পজিশন ভেক্টর। তাহলে এখানে আমার ডিসপ্লেসমেন্ট কোনটা হবে? শর্টেজ ডিস্টেন্স যেটা, এটা তাহলে আমার শর্টেজ ডিস্টেন্স, তাই তো? যেটাকে আমি বলছি ডেল আর ভেক্টর, এটাই তো আমার শর্টেজ ডিস্টেন্স। শর্টেজ ডিস্টেন্স যেটা সেটাকেই আমরা কি বলি? সেটাকে আমরা ডিসপ্লেসমেন্ট বলি, তাই তো? আর এই যে পাথে যে পার্টিকেলটা মুভ করেছে এই পুরোটা কি আমার ডিস্টেন্স? আর এই যে শর্টেজ ডিস্টেন্স যেটা, এটা কি? এটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট। এটা সম্বন্ধে কারো কোনো কনফিউশন রয়েছে? এই যে ইনিশিয়াল পয়েন্ট, এই পয়েন্টের কোঅর্ডিনেট আমি ধরে নিলাম এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান কমা জেড ওয়ান। এই পয়েন্টের কোঅর্ডিনেট ধরে নিলাম এক্স টু কমা ওয়াই টু কমা জেড টু, রাইট? তাহলে যেই ডিস্টেন্সটা আমি ট্রাভেল করেছি অ্যাকচুয়ালি, মানে অ্যাকচুয়াল পাথ কোনটা? এটা আমার অ্যাকচুয়াল পাথ। তাহলে অ্যাকচুয়াল পাথ যেটা সেটাই কি আমার ডিস্টেন্স? আর শর্টেস্ট ডিস্টেন্স যেটা সেটা কি আমার ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার? এবারে এই যে আমি বলছি অ্যাকচুয়াল পাথ, এই পাথ জিনিসটা কি হয়? এই পাথ মানেটা কি? এই যে পাথ যে পড়ছি আমরা, এই পাথ মানেই হচ্ছে ফিজিক্স এর ভাষায় এটাকে আমরা বলি ট্র্যাজেক্টরি, আর ম্যাথস এর ভাষায় এটাকে আমরা বলি লোকাস। ঠিক আছে? তাহলে এই পাথ বল বা ট্র্যাজেক্টরি বল বা লোকাস বল, যাই আমরা কিছু বলছি কিনা সেটা কি বোঝায় অ্যাকচুয়ালি? এক্স ওয়াই আর জেড এই তিনটে অ্যাক্সিস এর মধ্যে রিলেশন কি সেটাই কি বোঝায় পাথ, ট্র্যাজেক্টরি বা লোকাস, সেটাই বোঝায়। XYZ's between relation. বোঝা গেল? তাহলে পাঁচ জিনিসটা কি বোঝা গেছে? স্যার কি তাই তো? হ্যাঁ বলো স্যার। বলছি এই এই ভেক্টরটার এটার z অ্যাক্সিসে কোনো কিছু থাকবে? না, z অ্যাক্সিসে কিছু আমি আর দিচ্ছি না। ঠিক আছে? z অ্যাক্সিসে আমরা পজিশন ভেক্টর দিয়ে ডাইরেক্ট করব। ঠিক আছে? হয়েছে? তাহলে এখানে আমরা ট্রায়াঙ্গেল ল, ভেক্টরের ট্রায়াঙ্গেল ল ইউজ করতে পারি। এখানে আমরা
তাহলে এইটা হচ্ছে ভেক্টরের ট্রায়াঙ্গেল ল যদি আমরা ইউজ করি তাহলে এটা হয়ে গেল আর ওয়ান ভেক্টর প্লাস ডেল্টা আর ভেক্টর ইকুয়াল টু আর টু ভেক্টর, তাই তো? তাহলে এই ডেল্টা আর ভেক্টর মানে কি বেরিয়ে গেল? আর টু ভেক্টর মাইনাস আর ওয়ান ভেক্টর। দেখতে পাচ্ছিস? এটা কি আমার পজিশন ভেক্টর মানে জিরো মানে অরিজিন থেকে এটা কি ইনিশিয়াল পজিশন ভেক্টর? এটা ইনিশিয়াল পজিশন ভেক্টর বলছি, কাকে বলছি? আর ওয়ান কে, ঠিক আছে? আর এটা কি ফাইনাল পজিশন ভেক্টর? পজিশন ভেক্টর মানে কি বলেছে? সব সময় সেটা অরিজিন থেকে কানেক্টেড হবে, দ্যাটস ওয়াই এর অ্যারো এই দিক দিয়ে গেছে, এর অ্যারো এই দিক দিয়ে গেছে, রাইট? তাহলে এটা হয়ে গেল আমার ফাইনাল পজিশন ভেক্টর। তাহলে আমরা কি করি, শর্টেস্ট ডিস্টেন্স বার করাতে গেলে তাহলে তার মানে আমার এই ডিস্টেন্সটা দরকার, এই ডিস্টেন্সটা বার করাতে গেলে আমাকে কি করতে হবে? ফাইনাল থেকে ইনিশিয়াল কে মাইনাস করলেই আমরা কি পাই? ডিসপ্লেসমেন্ট পাই, তাই তো? তাহলে এখানে ভেক্টরের ট্রায়াঙ্গেল ল ইউজ হলো, ভেক্টরের ট্রায়াঙ্গেল ল হিসাবে আমরা কি লিখতে পারি? এখানে দেখো আর ওয়ান যাচ্ছে, এটা কি আর টু? কি হয়, ভেক্টরের ট্রায়াঙ্গেল ল জাস্ট অপোজিট অর্ডারে হয়, আর একটা রেজাল্টেন্ট যেটা কি হয় অপোজিট অর্ডারে হয়। তাহলে আর ওয়ান প্লাস ডেল্টা আর ইকুয়াল টু কি অপোজিট অর্ডার, এটাই তাহলে রেজাল্টেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আর ডেল্টা আর ইকুয়াল টু কি আর টু মাইনাস আর ওয়ান, আচ্ছা ক্লিয়ার হলো? তাহলে স্যার বলছি একটু অসুবিধা আছে, বলছি আর ওয়ান আর আর টু যেটা বললে না ইনিশিয়াল আর ফাইনাল পজিশন ভেক্টর, ওটা যে তুমি অরিজিন থেকে লোকেট করেছো ওই ওই পার্টটা জাস্ট আরেকবার একটু বলো না, ওটা ঠিক বুঝতে পারিনি। দেখ এই যে ইনিশিয়াল পজিশন ভেক্টর যেটা, ঠিক আছে, ইনিশিয়াল পজিশন ভেক্টর আমাকে ডিসাইড করতে গেলে আমাকে অরিজিন থেকে কি করতে হবে, কানেক্ট করতে হবে, রাইট? আর এটা কি আমার ফাইনাল পজিশন ভেক্টর? এটা 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 আমার ফাইনাল পয়েন্ট না, ফাইনাল পজিশন পজিশন ভেক্টর, তাহলে সেটাও আমাকে অরিজিন দিয়ে কানেক্ট করতে হবে। ভেক্টরের ট্রায়াঙ্গেল লতে কি হয়, এইটা প্লাস এইটা, দেখ ন্যারো সাইনটা এইদিকে যাচ্ছে, তারপরে এইদিকে যাচ্ছে, তারপরে দেখ অপোজিট ডাইরেকশন হয়ে যাচ্ছে, অপোজিট ডাইরেকশনে যেটা থাকে সেটাই কি রেজাল্টেন্ট, তাই না? বুঝতে পারলি না? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। তাহলে এখানে কি হয়ে গেল, আর ওয়ান প্লাস ডেল্টা আর ড্যাশ ইকুয়াল টু আর টু, মানে এটা এটাকে আমি রেজাল্টেন্ট ধরে নিলাম, তাহলে এখানে ডেল্টা আর কি আমার তো দরকার, এইটা ডেল্টা আর, তাহলে ডেল্টা আর ইকুয়াল টু কি আর টু মাইনাস আর ওয়ান হয়ে গেল। এইবারে দেখ এখানটাতে একটা মজার ঘটনা রয়েছে, এগুলো লেখা হয়ে গেছে সব, ওয়ান ডি ওয়ান ডির ক্ষেত্রে, ঠিক আছে, ওয়ান ডি কাইনামেটিক্স এর ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট কি হয় ওয়ান ডির ক্ষেত্রে? মেবি সেটা পজিটিভ হতে পারে, মেবি সেটা নেগেটিভ হতে পারে, মেবি সেটা জিরো হতে পারে, তাই তো? ওয়ান ডির ক্ষেত্রে। কিন্তু জেনারেল কাইনামেটিক্স এর ক্ষেত্রে, ইন জেনারেল কাইনামেটিক্স এর ক্ষেত্রে কি হয়, সেটা ওয়ান ডির জন্য অ্যাপ্লিকেবল হতে পারে, টু ডির জন্য অ্যাপ্লিকেবল হতে পারে, থ্রি ডির জন্য অ্যাপ্লিকেবল হতে পারে, ঠিক আছে? বোঝা গেছে? যেমন ধর ওয়ান ডিতে যদি আমাকে বলে, ফর ওয়ান ডিতে যদি আমাকে বলে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট বলতে কি বোঝো, তখন আমি কি লিখব, ফাইনাল পয়েন্ট মাইনাস ইনিশিয়াল পয়েন্ট, তাই তো? কিন্তু যদি থ্রু আউট আমাদের কাইনামেটিক্স এ বলে, মানে ইন জেনারেল যেটাকে আমরা জেনারেল কাইনামেটিক্স বলছি, জেনারেল কাইনামেটিক্স, সেখানে ডিসপ্লেসমেন্ট বলতে আমাকে কি বোঝাচ্ছে, সেখানে কিন্তু ফাইনাল পয়েন্ট লিখলে হবে না, সেখানে ফাইনাল পজিশন ভেক্টর মাইনাস ইনিশিয়াল পজিশন ভেক্টর। দেখ দুটোর মধ্যে কিন্তু একটা হালকা ডিফারেন্স রয়েছে, ডিফারেন্সটা বুঝতে পারলি? ওয়ান ডির ক্ষেত্রে কি হয় আর জেনারেল কাইনামেটিক্স এর ক্ষেত্রে কি হয়, দেখ বোঝা গেল কিনা বল আগে। এবারে দেখ তাহলে এখানে আমরা ডেল্টা আর ভেক্টর
এখানে r2 মানে কি এখানে একটা পয়েন্ট নিয়ে আসলাম x2, y2, z2 তাহলে এটাকে যদি আমি ভেক্টরের ফর্মে লিখি তাহলে এটা কি লিখবো x2i y2j z2k এটা কি আমার ফাইনাল পজিশন ভেক্টর হয়ে গেল মাইনাস ইনিশিয়াল পজিশন ভেক্টর কি x1 i cap plus y2 j cap plus z2 k cap cap গুলো আমি আর লিখছি না ঠিক আছে তাহলে এটা সিম্পলিফাই করলে কি হবে সিম্পল মাইনাস করলে x2 minus x1 i cap plus y2 minus y1 j cap plus z2 minus z1 k cap হলো তাহলে এটা কি হয়ে গেল ডেল্টা আর ভেক্টর মানে এটা পজিশন ভেক্টর হলো রাইট তাহলে এর যদি আমাকে ম্যাগনিটিউড বার করাতে বলে তাহলে ডেল্টা আর এর যদি ম্যাগনিটিউড বার করাতে বলে তাহলে কি হয় রুট ওভার x2 মাইনাস x1 এর হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কয়ার প্লাস z2 মাইনাস z1 এর হোল স্কয়ার বোঝা গেছে তাহলে এবার আমরা দেখবো যে নর্মাল 1D কাইনেমেটিক্স এর ক্ষেত্রে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট কে আমরা কেন সাবস্ট্রাক্ট করি সেটাও এখন আমরা দেখব এখানে দেখ এখানে খুব ভালো করে যদি দেখিস এটা কি 1D 2D 3D তিনটে মিলিয়ে রয়েছে এটা তাই তো এখানে দেখ x এর কোঅর্ডিনেট রয়েছে এখানে y এর কোঅর্ডিনেট রয়েছে এখানে z এর কোঅর্ডিনেট রয়েছে এইটাই যদি শুধু 1D হতো তার মানে যে কোনো একটা দিকে হতো হয় সেটা x অ্যাক্সিসের দিকে হতো নয় সেটা z মানে y z এর দিকে হতো নয় সেটা k অ্যাক্সিসের দিকে হতো মানে k এর দিকে হতো মানে হয় x এর দিকে হতো নয় y এর দিকে নয় z এর দিকে যে কোনো একটা দিকে হতো 1D এর ক্ষেত্রে তাহলে যদি হতো তাহলে শুধু 1D এর ক্ষেত্রে যদি পজিশন ভেক্টর লিখতাম তাহলে শুধু এটা হতো তাই তো এটা হতো তো 1D এর ক্ষেত্রে তখন আর j আর k থাকতো না y আর z তো কোনো গল্পই নেই একটাই অ্যাক্সিস রয়েছে মোশন ইন 1D মানে কি একটা কোঅর্ডিনেট চেঞ্জ হবে যে কোনো একটা কোঅর্ডিনেট চেঞ্জ বাকি দুটো কোঅর্ডিনেট তো কোনো গল্পই নেই তাই এখানে j আর k এর কোনো গল্পই নেই বুঝতে পারলি বুঝতে পারলি কি পারলি না এটা এটা 1D এর জন্য তো হ্যাঁ এটা 1D এর জন্য আচ্ছা ঠিক আছে এবার 1D এর তাহলে যদি আমরা ম্যাগনিটিউড নি ম্যাগনিটিউড নিতে গেলে আমাদের কি করতে হয় এইটা স্কয়ার করে তার রুট ওভার করলে কি আসে এইটা স্কয়ার ম্যাগনিটিউড করলে আমরা এটাই করি তো তাহলে এটা করলে আলটিমেট কি আসে x2 - x1 কি তাই তো তোকে যদি বলি ধর একটা ভেক্টর ধর রয়েছে 3i 3i ক্যাপ এর যদি ম্যাগনিটিউড নিতে বলি তোরা নরমালি কি বলিস এর ম্যাগনিটিউড হয়ে গেল 3 তাই তো এই 3 টা এলো কোথা থেকে এই 3 টা এলো এটাকে কি করি আমরা জেনারেলি রুট ওভার 3 স্কয়ার করি 3 স্কয়ার এর রুট করলে কি হয় আলটিমেট 3 আসে না তাই জন্য তুই তখন ডাইরেক্ট বলে দিস যে 3 জে আর কে কম্পোনেন্ট না থাকলে তখন তুই ডাইরেক্ট বলতে পারিস 3 তার রেজাল্টটা হচ্ছে এটা ক্লিয়ার হয়েছে ব্যাপারটা পুরো না ক্লিয়ার হলো হয়েছে তো সবার জন্য এবারে দেখ তাহলে এতক্ষণ ধরে আমরা কি করলাম ডিসপ্লেসমেন্ট করলাম তাহলে ডিসপ্লেসমেন্ট যখন আসছে সঙ্গে কি আসবে ডিসটেন্স ও আসবে ডিসটেন্স মানে আমরা এখন কি জানলাম যে লেন্থ অফ অ্যাকচুয়াল পাথ ট্রাভেল বাই আ মুভিং পার্টিকেল এইটা এটা তার মানে কি যেটা যেই প্যারামিটারটা আমার ডিপেন্ড করে তাই তো তাহলে এইখানে এইটা একদম তোরা হাই তোদের হাতের কাছে যদি হাইলাইটার থাকে তো হাইলাইটার দিয়ে এটা ইউজ করে এটা হাইলাইটার দিয়ে লেখ ডিসটেন্স ইজ অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট এইটার উপরে নিউমেরিক্যাল আছে ঠিক আছে তোরা ডিসটেন্স সব সময় কি ডিসপ্লেসমেন্ট থেকে বড় হতে পারে বা ইকুয়াল হতে পারে যদি তুই স্ট্রেট লাইনে মুভ করিস এ থেকে বি তে যাচ্ছিস তাহলে এ এখান থেকে যার ডিসটেন্স হবে এখান থেকে এর ডিসপ্লেসমেন্টও সেম হবে তখন সেম হয় আর নরমালি ধর এই যে যেটা আমরা ছবিটা ড্র করলাম এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমরা কি অ্যাকচুয়াল পাথ মুভ করছি
কিন্তু ডিসটেন্স মানে ডিসপ্লেসমেন্ট কি শর্টেস্ট ডিসটেন্স যেটা সেটা নিচ্ছি তাহলে এর লেন্থ অবভিয়াসলি এর লেন্থ থেকে কমই হবে ঠিক আছে এইটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি প্রপার্টি ঠিক না ইম্পর্টেন্ট ফান্ডা বলতে পারিস বুঝা গেছে ধর একটা মসকিউটো রয়েছে সে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে মুভ করছে এ পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে -1, -2, -3 আর বি পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে -2, -1, -2 রাইট তোকে বার করতে হবে ফাইন্ড ডিসপ্লেসমেন্ট ফটাফট করো তাহলে দেখ বিটা কি আমার ফাইনাল পয়েন্ট স্যার এক মিনিট দম হয়ে গেছে ওকে আমি তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল করো তোমরা কত করো করো আমিও করছি এখানে তাহলে এখানে কি করব আমরা সিম্পল 2 মাইনাস এ মাইনাস এ ঠিক আছে এটা তোদের জন্য সিম্পল ভাবেই করি 2 মাইনাস মাইনাস 1 প্লাস এটা বেরিয়েছে আমার ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা বেরিয়েছে এবারে ম্যাগনিটিউডটা বার করো কত বেরিয়েছে আনসার √19 হ্যাঁ বোঝা গেল হ্যাঁ স্যার এই সামটা করো আ ম্যান গোজ 12 মিটার ডিউ ইস্ট দেন 5 মিটার ডিউ নর্থ And then 13 meter vertically upward. Find magnitude of displacement and direction forward. 30 seconds time. ধর এটা হচ্ছে আমার প্লেন একটা প্লেন ছবিটা ভালো করে দেখ তাহলে ক্ল্যারিটি হবে অনেকের হচ্ছে এই যে ভার্টিক্যালি আপওয়ার্ড এই ওয়ার্ডটাই বুঝতে পারে না এই যে ভার্টিক্যালি আপওয়ার্ড এই কথাটার মিনিংটাই বুঝতে প্রবলেম হচ্ছে অনেকের ওভার 338 দেখছি বাবা দেখছি এটা তাহলে আমার কি ইস্ট এটা কি আমার ওয়েস্ট এটা সাউথ এটা কি আমার নর্থ এখানে কি বলেছে যে প্রথমে কোথায় যাচ্ছে 12 মিটার রাইট কোথায় যাচ্ছে টুয়ার্ডস ইস্ট দেন সে নর্থে যাচ্ছে নর্থে কোথায় যাচ্ছে কত মিটার 5 মিটার রাইট 5 মিটারই বলেছো তুমি নাকি 13 মিটার 5 মিটার ডিউ টু নর্থ হ্যাঁ এটা 5 এটা 12 তাই তো এত দূর পর্যন্ত কারো বুঝতে অসুবিধা আছে কোনো নেই তো এটা কিন্তু প্লেনের মধ্যেই রয়েছে ধর এই যে বক্স যেটা করেছে সেটা ধর একটা গ্রাউন্ড লোকটা প্রথমে গেল গ্রাউন্ডে এদিকে গেল 12 মিটার দেন গেছে গ্রাউন্ডে ভার্টিক্যাল সাইডে গেছে 5 মিটার তারপরে বলেছে দেখ 13 মিটার ভার্টিক্যালি আপওয়ার্ড ভার্টিক্যালি আপওয়ার্ড মানে ধর এই যে পজিশনে এটা কি তো লোকটার পা গ্রাউন্ডেই রয়েছে এখন এখন ধর কোনো একটা কারণে লোকটার মধ্যে জাদু ফাদু চলে আসছে বা ওকে লোকটাকে উপরের দিকে তুলে নিয়েছে কেউ ঠিক আছে হেলিকপ্টারে তুলে নিয়েছে সরি ছবিটাকে এরকম ভাবে ড্র করলে ভালো বুঝতে পারবে মানে উপরের দিকে গেছে উপরের দিকে গেল মানে 13 মানে এখন কিন্তু ভাসছে ঠিক আছে এইটার মানেই হচ্ছে ভার্টিক্যালি আপওয়ার্ড মানে প্লেনার থেকে পারপেন্ডিকুলার হয়ে আছে এইটাকে বলছে ভার্টিক্যালি আপওয়ার্ড দেখ ছবিটা বুঝতে পারলি কি কিছুটা হ্যাঁ কি না এবারে দেখ তাহলে এইটা কি আমার গ্রাউন্ডে 12 এটা গ্রাউন্ডে 5
পারপেন্ডিকুলারলি গেছে তার মানে এটা 90 ডিগ্রি তার মানে এটা কত হয়ে গেল 13 হয়ে গেল তাই তো এইটাও 13 মানে এটা গ্রাউন্ডেই কিন্তু রয়েছে এটা আমার 13 মানে এটা কি আমার এই ট্রায়াঙ্গেলের হাইপোটেনিয়াস 13 আর এইটা কি গ্রাউন্ডের থেকে উপরে ধর লোকটাকে কেউ হেলিকপ্টার নিয়ে উপরে তুলে নিয়ে আসে 13 মিটার তাহলে এইটা আর এটাও 13 এটাও 13 তাহলে এইখানে এটা কি এটা কত হয়ে যাবে হাইপোটেনিয়াস 13 রুট 2 তাই তো তাহলে ডিসপ্লেসমেন্ট কত হয়ে গেল 13 রুট 2 ডিসপ্লেসমেন্ট মানে কি শর্টেস্ট ডিসটেন্স এটা হচ্ছে আমার ফাইনাল পজিশন আর এটা হচ্ছে আমার ইনিশিয়াল পজিশন তাহলে এটা কি হয়ে গেল আমার ডিসপ্লেসমেন্ট হয়ে গেল তাই তো বুঝতে পারলি কি পারলি না আগে বল এটা না স্যার না স্যার এইটা ধর তুই একটা গ্রাউন্ডে রয়েছিস রাইট গ্রাউন্ডে গ্রাউন্ড বুঝিস তো মাঠ মাঠ হ্যাঁ সেই মাঠে ধর তুই প্রথমে 12 মিটার গেলি কি এখানে কি বলেছে 12 মিটার টু টু ইস্ট মানে ইস্টের দিকে তুই 12 মিটার ধর মাঠে হাঁটছিস রাইট তারপরে কি 5 মিটার ডিউ নর্থ তারপরে গিয়ে তুই পারপেন্ডিকুলার মুভ করলি যে 5 এর দিকে মানে মাঠে মাঠেই রয়েছিস তোর পা এখন মাটিতেই রয়েছে প্রথমে 12 মিটার হেঁটে হেঁটে টুক টুক করে গেলি এতদূর তারপর আবার টুক টুক করে হেঁটে আরো 5 মিটার গেলি রাইট টুয়ার্ডস এটা নর্থ এর দিকে এখনো কিন্তু তোর পা মাটিতেই রয়েছে কিন্তু তারপরে বলেছে 13 মিটার ভার্টিক্যালি আপওয়ার্ড মানে ধর তোর হচ্ছে আয়রন ম্যানের মতো ধর পায়ে বোটে কিছু লাগানো রয়েছে রাইট এবারে তুই উপরের দিকে উঠে গেলি উপরের দিকে কত উঠে গেলি 13 উপরের দিকে ওঠা মানে কি সেটা ভার্টিক্যালি আপওয়ার্ড হচ্ছে না তাই তো তার মানে তুই এখন কি শূন্যে ভাসছিস হ্যাঁ মাটিতে নেই তুই এখন এই 13 মিটার কিন্তু মাটি থেকে না এটা অ্যালটিটিউড হাইট এই পজিশনে তুই এখন উঠে গেছিস নিজেকে এখন ভাব আয়রন ম্যান ঠিক আছে তাহলে তোকে প্রথমে এর শর্টেস্ট ডিস্টেন্স কি এটা ফাইনাল এটা আমার ইনিশিয়াল তাহলে এইটা আমার মাঝের ডিস্টেন্সটাকে বার করতে হবে রাইট তাহলে গ্রাউন্ডে তুই 12 গেছিস আর 5 গেছিস তাহলে এদের গ্রাউন্ডের এই ডিসপ্লেসমেন্ট যদি তুই বার করে নিস তাহলে এইখানে যে ট্রায়াঙ্গেলটা তৈরি হচ্ছে এইটাই তো এর বেস মানে এটাই তো এটা তো গ্রাউন্ড যেটা আমি যে বোল্ড করলাম যেটা সেটা কিন্তু গ্রাউন্ডেরই কি তাহলে এই ডিস্টেন্স থেকে এই ডিস্টেন্স কত হয়ে গেল তোর যখন মাটিতে লাস্ট তোর মাটিতে যখন তোর পা ছিল সেইখান থেকে অরিজিনের ডিস্টেন্স কত হয়ে গেল 13 হয়ে গেল অ্যাকর্ডিং টু পাইথাগোরাস ল তাই তো এটা আরেকবার একটু বলো তোমার ফোন চলে এসেছিল একটা স্যার হ্যাঁ বলো বলছি কি যে এটা আমাদের মানে 13 রুট 2 এসেছে কিন্তু এটা আমরা করেছি একটু অন্যভাবে মানে আমরা জেড অ্যাক্সিস নিয়ে এরকম ভাবে করেছি ওকে হ্যাঁ তুই যেরকম ভাবে করছিস করতে পারিস কোনো প্রবলেম নেই তাতে ঠিক আছে বলছি তো যে 13 টা যে করেছো না ভার্টিক্যালি আপ আমি জানি আমি প্রথম থেকে বলি একজন কেউ ছিল না আমি প্রথম থেকে একবার বলি হ্যাঁ না আমি বলছি যে ওটা যদি ভেক্টর রিপ্রেজেন্টেশনে লিখি তাহলে ওটা 13 কে ক্যাপ হিসেবে লিখব হ্যাঁ হ্যাঁ আরামসে হ্যাঁ অবিয়াসলি 13 কে ক্যাপ লিখবি হ্যাঁ ওরকম ভাবে করলে ওরকম ভাবে করলে আরো মানে এটা আমি তো পিক্টোরিয়াল রিপ্রেজেন্ট অরিজিনাল মানে ওটা করলে কি বলতো ভেক্টর দিয়ে করলে তুই ফিল পাবি না যে জিনিসটা কি এটা দিয়ে ছবি দিয়ে বুঝলে তুই মানে ফিলটা পাবি তুই ওটা দিয়ে করতে পারিস কোনো অসুবিধা না স্যার আগের দিন যখন করিয়েছিলে তখন ওভাবেই হ্যাঁ হ্যাঁ আগের দিন আমি ম্যাথমেটিক্যাল দিয়ে করিয়েছিলাম তাই না প্রত্যেকদিন একই জিনিস দিলে তোদের আমি চাই না তোরা কমফোর্ট জোনে থাকি সবসময় তোকে ডিফারেন্ট জিনিস ট্রাই করতে হবে কারণ পরীক্ষার সময় তুই ভাবিস না তোর কমন কিছু আসবে তাই না সবসময় তোকে ডিফারেন্ট জিনিস ট্রাই করতে হবে ঠিক আছে এবার দেখ যে ছিলি না তার জন্য আমি বলছি রাইট যার ফোন চলে এসেছিল এটা আমার অরিজিন ঠিক আছে এই যে আমি বক্সের মতো করে যেটা ড্র করেছি সেটা ধর তোর বাড়ির সামনে কোনো গ্রাউন্ড ঠিক আছে এখান থেকে তুই অরিজিন থেকে মুভ করতে শুরু করলি কত 12 মিটার কত ডিউ টু ইস্ট ইস্টের দিকে মুভ করলি তার মানে তোর পা এখনো মাটিতেই রয়েছে 38 টুক টুক করে এতদূর পর্যন্ত হাঁটলি তারপরে কি বলেছে 5 মিটার ডিউ টু নর্থ তাহলে মানে উপরে উঠে দিকে যাচ্ছে হ্যাঁ নর্থের দিকে তুই এখনো কিন্তু তোর পা মাটিতেই রয়েছে আচ্ছা ঠিক আছে মানে গ্রাউন্ডেই রয়েছে দিয়ে এই পয়েন্টে তুই চলে এলি রাইট এবারে তোকে হচ্ছে আমি একটা তোকে শক্তি দিয়ে দিলাম মানে তোকে হচ্ছে আমি একটা কি বলে যেমন হয় পাওয়ার দিয়ে দিলাম আয়রন ম্যানের পাওয়ার দিয়ে দিলাম বললাম যে তুই এবারে আর মাটিতে থাকবি না এবারে উপরের দিকে উঠবি ঠিক আছে তো আয়রন ম্যানের যে পায়ে যেমন বুটের মধ্যে থাকে না উপরের দিকে প্রেসার দিয়ে উপরে উঠে যায় তুইও এবারে উপরে উঠে গেলি এখন কিন্তু তোর পা আর গ্রাউন্ডের মধ্যে নেই
তুই কিন্তু শূন্যে ভাসছিস। তাহলে শূন্যে কতটা গেছিস? 13। এইটার মানেই হচ্ছে এই ভার্টিক্যালি আপওয়ার্ড, ঠিক আছে? ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে এবারে আমাকে কি করতে হবে, এটা আমার এখন অ্যাকচুয়াল আমার ফাইনাল পজিশন, আর এটা আমার ইনিশিয়াল পজিশন যেখান থেকে আমি স্টার্ট করেছিলাম। ফাইনাল থেকে ইনিশিয়াল কে কি করলে বাদ দিলেই তবেই না আমি হচ্ছে ডিসপ্লেসমেন্টটা পাবো। তাহলে এইখানে দেখো, গ্রাউন্ডে যখন ছিলাম তখন এই যে এই ডিস্টেন্সটা, মানে এইটার যেটা হাইপোটেনিয়াস যেটা, সেটা হচ্ছে গ্রাউন্ডে থাকাকালীন আমার শর্টেস্ট ডিস্টেন্স। তাহলে এইটাই হয়ে গেল আমার, যখন আমি শূন্যে রয়েছি তখন এইটাই হয়ে গেল আমার বেস, মানে বেস কত হয়ে গেল 13। আর উপরের দিকে আমি কত হাইট উঠেছি, মানে 13ই উঠেছি, তাই তো? তাহলে যখনই আমরা গ্রাউন্ড থেকে উপরের দিকে উঠবো তার মানে ওটা কি আমি ভার্টিক্যালি আপওয়ার্ড, মানে 90 ডিগ্রি থেকে উপরে উঠছি। তাহলে ওখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়ে গেল এটা। তাহলে 13 যদি বেস হয়, 13 যদি কি হয় পারপেন্ডিকুলার হয়, হ্যাঁ মানে হাইট যদি 13 হয় তাহলে তার হচ্ছে হাইপোটেনিয়াস কত হবে, 13 রুট 2। তাহলে এটাই তো আমার আলটিমেট ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? এবারে ওরা যেটা করেছে, ওরা আরেকটা মেথড ইউজ করে যেটা আমি আগের দিন ভেক্টরের ক্লাসে দেখিয়েছিলাম, ওরা ইউজ করেছে এটাকে 12i + 5j + 13k, ওরা এরকম ভাবে করেছে, তাই তো? দিয়ে ওরা এটা এ করে দিয়েছে, ওই কি বলে রুট ফুট করে দিয়ে একার কাণ্ড করেছে, তাই তো? এখানে নাম্বার গুলো অ্যাড করার পরে কি মারাত্মক হবে, আমি বার করা দেবো ডিস্টেন্স তো কখনো কিছু, এখানে 12 গেছে, এখানে 5 গেছে, এখানে 13, তাহলে কত হয়ে গেল 7, তাহলে 12 + 5 = 17 = 13 তাহলে বলো কখন দিকে অ্যালং দা জেড অ্যাক্সিস, এখানে দেখো এই রেক্টিলিনিয়ার মোশন মানে এটা 1D ক্ষেত্রে। তাহলে এখানে আমাদের তিনটে কেস হতে পারে, কি কি তিনটে কেস হতে পারে? একটা হরাইজন্টাল, আর একটা কি ভার্টিক্যাল, আর একটা কি স্ল্যান্টিং। স্ল্যান্টিং মানে ইনক্লাইনেশন, যে আমাকে যখন আমি প্রথম কাইনেমেটিক্সটা স্টার্ট করেছিলাম তখন জিজ্ঞেস করেছিলি যে ইনক্লাইনেশন কি করে হয়, তাই তো? কেউ একজন জিজ্ঞেস করেছিল। তাহলে দেখ রেক্টিলিনিয়ার মোশনে, তাহলে প্রথম কেস নিচ্ছি আমি হরাইজন্টালে। হরাইজন্টালে রেক্টিলিনিয়ার মানে কি, 1D, এখানে 1D কথাই বলছি, মানে যে কোনো একটা অ্যাক্সিস চেঞ্জ হবে, রাইট? তাহলে এটা যদি পার্টিকেল হয় তাহলে পার্টিকেল হয় এইদিকে মুভ করবে, নয় এইদিকে মুভ করবে, যে কোনো একটা। এটা হরাইজন্টাল কেস, মানে এক্স অ্যাক্সিস এর কেস, ঠিক আছে? এবার ভার্টিক্যাল এর ক্ষেত্রে হয় পজিশনটা আপওয়ার্ড হবে, নয় পজিশনটা ডাউনওয়ার্ড হবে, ঠিক আছে? স্ল্যান্টিং এর ক্ষেত্রে এটা ধর একটা স্ল্যান্টিং রয়েছে, ধর পার্টিকেলটা হয় নিচের দিকে মুভ করবে, নয় আপওয়ার্ড মুভ করবে। এই দুটো কেসই হতে পারে, আর কোনো কেস হতে পারে বলো কি? তাহলে ডিরেকশন কি একটা কোঅর্ডিনেটই চেঞ্জ হচ্ছে, দ্যাটস ওয়াই এটা সবগুলোই কি রেক্টিলিনিয়ার মোশন। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? তাহলে ভেলোসিটিকে আমরা ক্যালকুলাসের ফর্মে এরকম লিখতে পারি, তাহলে একটা অ্যাক্সিস চেঞ্জ হবে মানে ভি ভেলোসিটি, ভেলোসিটিকে আমরা কি লিখতে পারি ডিএক্স ডিটি লেখা যায়, তাই তো? তার মানে এটা এক্স অ্যাক্সিস এর কথা বলছে, মানে হরাইজন্টাল অ্যাক্সিস এর কথা বলছে। ভি কে আমরা ডিওয়াই ডিটি ও লিখতে পারি, তখন তার মানে এটা কি ভার্টিক্যাল অ্যাক্সিস এর কথা বলছে, ঠিক আছে? বা ভি ইকুয়াল টু ডিজেড ডিটি ও লিখতে পারি, মানে এটা জেড অ্যাক্সিস এর কথা বলছে, মানে অ্যাকর্ডিং টু প্রবলেম, যেমন প্রবলেম দেওয়া থাকবে তেমন ভাবে সেটাকে আমরা ট্রেক করতে পারি,
বোঝা গেছে? ধর এটা একটা আমার অরিজিন, এই অরিজিনের নাম এটা দিয়ে দিলাম ও, এখানে একটা পয়েন্টের নাম দিলাম পি, এখানে একটা পয়েন্টের নাম দিলাম কিউ, রাইট? ঠিক আছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে এই অরিজিন থেকে যদি এই দিকে মুভ করে তাহলে এটা কি পজিটিভ বি, আর অরিজিন থেকে যদি এই দিকে মুভ করে তাহলে এটা কি নেগেটিভ বি, তাই তো? তাহলে এখানে আমি ভেলোসিটি মানে এখানে ধর এই এই এটাকে যদি আমি ভেলোসিটি ক্যালকুলাসের ফর্মে লিখি তাহলে বি ইকুয়াল টু, হ্যাঁ এখানে এখানে তো এক্স এক্স কিছু লিখিনি আমি, এখানে তাহলে হবে আমার ওপি এর কথা বলছি মানে প্লাস ওপি মানে এই ডিরেকশনের কথা বলছি, ঠিক আছে? আবার যদি মাইনাস বি এর কথা বলি তাহলে আমি এখানে তখন লিখবো ভি ইকুয়াল টু ডি ডিটি অফ মাইনাস ওকিউ, বুঝতে পারলি? দেখ এই জায়গাটা সবাই বুঝতে পারলি কিনা আগে বল। হ্যাঁ লেখা হয়ে গেছে আগে দেখে না, সবার লেখা হয়ে গেছে? এবারে দেখ acceleration, তাহলে velocity সম্বন্ধে আমরা যেটা আমাদের সবার পছন্দের সেটা লিখে দিই, x দিয়ে আমরা সবাই করে অভ্যস্ত তাই না, কিন্তু প্রবলেমে কখনো কখনো y ও থাকে কখনো কখনো z ও থাকে, ঠিক আছে? তাহলে v equal to dx dt লিখতে পারি আমরা। এবার acceleration মানে ক্যালকুলাসের ফর্মে এটাকে আমি dv dt ও লিখতে পারি, তাই তো? এবারে এটাকে ইকুয়াল টু d dt, এখানে এই v মানে কি, এটাকে আমরা এরকম ভাবে এত সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে পারি। তাহলে দেখ ডি ডিটি ভি এর জায়গায় যদি আমি এটাকে রিপ্লেস করে দিই কি এটা ডি এক্স ডিটি হয়ে গেল, তাহলে এখানে দেখো ডি এক্স স্কোয়ার ডিটি, ঠিক আছে? হ্যালো, তাহলে অ্যাক্সেলারেশন মানে এটাও একটা আমার ফর্মুলা হয়ে গেল, আর অ্যাক্সেলারেশন মানে এটাও একটা ফর্মুলা হলো ক্যালকুলাসের ফর্ম, কখন ক্যালকুল মানে কখন ডিফারেন্সিয়েশন ইউজ করে কখন ইন্টিগ্রেশন ইউজ করে সেটাও এখন আমরা দেখব পরে, কোন নিউমেরিক্যাল আমরা হঠাৎ করে মানে একদিন আমাকে ক্লাসে কোশ্চেন করেছিল যে কখন ডিফারেন্সিয়েশন ইউজ হয়ে যায় কখন ইন্টিগ্রেশন ইউজ হয়ে যায় বুঝতে পারি না। হ্যাঁ স্যার আমি আমি ওকে 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 দেখেছিস সবার কথা আমার মনে থাকে। এখানে দেখো তাহলে অ্যাক্সেলারেশন কি ডি টু ওয়াই, এটা এক্স এর ফর্মে লিখলাম, ঠিক আছে? এবারে এইটাকে ভি এর ফর্মেও লেখা যায়, কি হবে সেটা দেখবো। এ মানে এখনই আমরা দেখলাম কি ডিভি ডিটি, তাই তো? যখন তোরা ম্যাথসে ডেরিভেটিভ পড়বি ওখানে চেন রুল বলে একটা মেথড আছে, সেখানে এই মেথডটা ইউজ, দেখ এটা এরকম ভাবেও লেখা যায়। তো ডিএক্স ডিটি আমি লিখতে পারি, ডিএক্স ডিটি ডিএক্স ডিএক্স কেটে গেল, তাই তো? তাহলে এটাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করি, রিঅ্যারেঞ্জ যদি করি তাহলে ডিভি dx into dx dt, দেখ সব আলটিমেট একই রয়েছে শুধু জাস্ট একটু রিঅ্যারেঞ্জ করে লিখলাম, রাইট? তাহলে রিঅ্যারেঞ্জ করার পরে এখানে দেখ ভালো করে লক্ষ্য করে দেখ dx dt, dx dt মানে কি লিখেছিলাম আমি, v লিখেছিলাম, তাহলে dx dt এর জায়গায় v into dv dx হয়ে গেল, তাহলে এটা একটা ফর্মুলা হয়ে গেল আমার, বোঝা গেল? অনির্বাণ বুঝতে পারলি? হ্যাঁ স্যার। এবারে আমরা ফর্মুলা গুলো ডিরাইভ করবো, ধর কাইনেমেটিক্স এর তিনটে ফর্মুলা আমাদের সবার জানা, ক্লাস 9 থেকে ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি,
u plus a t. Second formula ki? Bolo, a is equal to u t plus half a t square. Third ki? V square. V square is equal to u square plus 2 a s. 2 a s. ठीक है sir? এবারে দেখো এটা সবগুলো আমরা খুব তাড়াতাড়ি ক্লাস 9 এর ফর্মে খুব তাড়াতাড়ি আমরা এটাকে ডেরাইভ করব আমরা কি অ্যাক্সিলারেশন অ্যাক্সিলারেশন মানে কি জানি ভেলোসিটি চেঞ্জ চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম তাই তো তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে কি হয় v - u = at হয়ে যায় তাহলে এখানে v = কি u + at দেখো আমাদের ফার্স্ট ফর্মুলা চলে এলো তাই তো এবার দেখো সেকেন্ড কি হবে আসছে এভারেজ ভেলোসিটি এভারেজ ভেলোসিটি মানে কি v প্লাস u / t মানে u / 2 তাই তো হ্যাঁ ডিসপ্লেসমেন্ট মানে আমরা কি জানি ডিসপ্লেসমেন্ট মানে v * t রাইট তাহলে ডিসপ্লেসমেন্ট এর আমরা s ধরি তাহলে v কত এখানে v মানে কার কথা বলা হচ্ছে এখানে এভারেজ ভেলোসিটির কথা বলা হচ্ছে তাহলে u plus v by 2 into t তাই তো এবারে v এর জায়গায় এইটা বসিয়ে দাও পুরোটা এই যে v বেরিয়ে এসে আমাদের u plus at এখানে u plus at plus u by 2 into t ঠিক আছে তাহলে এটা কি হয়ে গেল আমাদের s equal to u ডাইরেক্ট করে দেবো u t plus half at square ডাইরেক্টই করলাম বাকি রয়েছে সেটা ডিসপ্লেসমেন্ট মানে আমরা কি জানি এস এটা কি অ্যাভারেজ ভেলোসিটি into time তাই তো তাহলে average velocity মানে কি u plus v by 2 into t আর এটাকে s তাহলে s equal to u plus v by 2 into এবারে t acceleration মানে আমরা কি দেখেছিলাম এখানে v minus u by t তাহলে t equal to আমি লিখতে পারি v minus u by a তাহলে এখানে t এর জায়গায় replace করে দাও v minus u by a এখানে দেখ a প্লাস b ইনটু a মাইনাস b এর ফর্মে চলে আসছে তাহলে a ইকুয়াল টু হয়ে গেল কি v স্কয়ার মাইনাস u স্কয়ার বাই 2a এবারে ক্রস মাল্টিপ্লাই করে দে v স্কয়ার মাইনাস u স্কয়ার ইকুয়াল টু 2as তাহলে v স্কয়ার ইকুয়াল টু হয়ে গেল u স্কয়ার প্লাস 2as ঠিক আছে হয়ে গেল আমাদের তিনটেই প্রুফ আমরা করলাম কি নরমালি করলাম ঠিক আছে কোনো ক্যালকুলাস ইউজ করিনি এইটা আমাদের কাছে খুব একটা ইম্পর্টেন্ট নয় যেটা আমরা এই তিনটে করলাম ঠিক আছে আমাদের কাছে যেটা এখন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই প্রুফগুলোই ক্যালকুলাস দিয়ে আমরা করতে হবে কারণ ক্যালকুলাস দিয়ে করাটাই সেটাই হচ্ছে আমাদের নিউমেরিক্যালস থাকবে মানে নিউমেরিক্যালস ক্যালকুলাস দিয়েই থাকে তাই না এটা মশা দেবো হ্যাঁ স্যার এবারে দেখো এবারে সবার ফার্স্টে আমরা অ্যাক্সেলারেশন মানে আমরা কি জানি ক্যালকুলাসের ফর্মে করছি এখন কিন্তু এগুলো সবগুলো ক্যালকুলাস দিয়ে করব অ্যাক্সেলারেশন মানে কি জানি ডিভি ডিটি তাই তো তাহলে এটা যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করি তাহলে এটা ডিভি ইনটু ডিএটি হয়ে গেল ঠিক আছে একটা জিনিস সবসময় মাথায় রাখবি তোরা যখন আমরা ব্যাকওয়ার্ড সাইডে পেছাবো দ্যাট অ্যাক্সেলারেশন থেকে আমরা কোথায় পেছাচ্ছি ভেলোসিটিতে আসছি তাই তো এখানে একটা জিনিস মাথায় রাখ এখানে লিখে রাখ ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন অ্যাক্সেলারেশন থেকে ভেলোসিটি বা ভেলোসিটি থেকে ডিসপ্লেসমেন্ট মানে ব্যাকওয়ার্ড যখনই যাব আমরা তখন আমরা কি করব ইন্টিগ্রেশন করব ঠিক আছে ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড প্রসেসে যখনই যাব তখন আমরা করব ইন্টিগ্রেশন ঠিক আছে ফরওয়ার্ড প্রসেসে যখন আসব মানে ডিসপ্লেসমেন্ট থেকে ভেলোসিটি ভেলোসিটি থেকে অ্যাক্সিলারেশন তখন এটা কি আমার ফরওয়ার্ড প্রসেস
ফরওয়ার্ড প্রসেসে কি করব আমরা ডেরিভেটিভ মানে ডিফারেন্সিয়েশন ঠিক আছে বোঝা গেছে এতদূর পর্যন্ত এবারে দেখ তাহলে অ্যাক্সিলারেশন থেকে কি আসছে আমি ভেলোসিটিতে আসছি তার মানে ব্যাকওয়ার্ডে আসছি ব্যাকওয়ার্ডে এলে আমি কি বললাম ইন্টিগ্রেশন করতে হবে তাহলে বোথ সাইড অ্যাপ্লাইং ইন্টিগ্রেশন রাইট তাহলে এখানে ভেলোসিটির কথা বলছে ভেলোসিটি কি আমার ইনিশিয়াল থেকে শুরু হয় ফাইনালে যায় তাহলে এইখানে এটাকে লোয়ার লিমিট বলে ইন্টিগ্রালের নিচে এটা লেখা সেটাকে লোয়ার লিমিট এটাকে বলে আপার লিমিট লোয়ার লিমিটেড আমি ইউ লিখলাম আপার লিমিট আমি কি লিখলাম ভি ঠিক আছে আর এখানে কি টাইমিং জিরো থেকে স্টার্ট হয়েছে একটা পার্টিকুলার টি টাইমে কি এটা ফাইনাল ভেলোসিটি হয়েছে তাহলে লোয়ার লিমিটে জিরো আপার লিমিটে টি আর এখানে এই যে এ এ কি কনস্ট্যান্ট তো এ সবসময় কনস্ট্যান্ট রাইট তাহলে এটা হয়ে গেল আমার ইন্টিগ্রেশন অফ ডিভি ডিভির ইন্টিগ্রেশন কি হয় ভি হ্যাঁ বলো এই লোয়ার লিমিট আর আপার লিমিট টাইম একটু বলবে হ্যাঁ হ্যাঁ দেখ এখানে ডিভি আছে এখানে লোয়ার লিমিট কি করলাম আমি ইউ আর এখানে ভি এখানে ভেলোসিটি রয়েছে মানে আপার লিমিট লোয়ার লিমিট ও ভেলোসিটিতেই হবে তাই তো তাহলে ভেলোসিটি কি ইনিশিয়াল ভেলোসিটি থেকে ফাইনাল ভেলোসিটিতে যাচ্ছে তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কত ইউ ফাইনাল ভেলোসিটি কত ভি ঠিক আছে আর টাইম এখানে অ্যাক্সিলারেশন তো ফিক্সড মানে আমার কনস্ট্যান্ট ওটা আমার কোনো কাজের নয় এখানে তাহলে এখানে টাইমিং কি ইনিশিয়াল ভেলোসিটির সময় আমার টাইমিং কত ছিল জিরো আর ফাইনালের যখন তখন টাইমিং কত টি তাই জন্য লোয়ার থেকে স্টার্ট থেকে এন্ড বোঝা গেল এবারে ইন্টিগ্রেশন অফ ডিভি ইন্টিগ্রেশন অফ ডিভি ইন্টিগ্রেশন কি হয় ভি এখানে পাশে আমি লিখে রাখছি কোনটা ইউজ করছি যদি ডিএক্স ইন্টিগ্রেশন অফ ডিএক্স হতো তাহলে এক্স এক্স প্লাস সি এটাকে বলে ইনডেফিনিট ইন্টিগ্রাল ইনডেফিনিট ইন্টিগ্রালে একটা কনস্ট্যান্ট থাকে সেই কনস্ট্যান্ট কি বলে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বলা হয় কিন্তু এখানে যদি লিমিট থাকে তখন এটাকে আর ইন্টিগ্রাল ইন্টিগ্রাল নয় মানে ইনফাইনাইট ইন্টিগ্রাল নয় ওটা হচ্ছে তখন ডেফিনাইট ইন্টিগ্রাল হয়েছে ডেফিনাইট ইন্টিগ্রালে কনস্ট্যান্ট থাকে না এটা তার মানে এখানে কি লিমিট আছে মানে এটা কি ইন্টিগ্রাল ডেফিনাইট ইন্টিগ্রাল তার মানে এর কনস্ট্যান্ট কিন্তু থাকবে না তাহলে এটা কি হয়ে গেল ভি হয়ে গেল ভি হয়ে গেলে এই লিমিট গুলো শিফট হয়ে যায় লেফট সাইডে ছিল রাইট সাইডে চলে যায় তাহলে ভি ইউ হয়ে গেল এখানে ইকুয়াল এটা কি কনস্ট্যান্ট কনস্ট্যান্ট সবসময় বাইরে বেরিয়ে যায় এ তাহলে বাইরে বেরিয়ে গেল তাহলে ইন্টিগ্রেশন তাহলে এখন হলো এটা পড়ে থাকলো তাই তো এবারে দেখো ইন্টিগ্রেশন উঠে গেছে এটা আপার লিমিট এটা লোয়ার লিমিট আপার লিমিট থেকে লোয়ার লিমিট সবসময় কি হয় মাইনাস হয় সাইডে ধরে লিখে রাখ সবসময় ডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হয় লিখে রাখ শর্ট নোটে তাহলে এখানে আমি লিখতে পারি ভি মাইনাস ইউ ইকুয়াল টু এ এখানে কি ইন্টিগ্রেশন ডিটি ডিটির ইন্টিগ্রেশন কত হয় টি হয় তাহলে এখানেও লিমিট শিফট হয়ে যাবে লেফট সাইড থেকে রাইট সাইডে চলে যাবে টি আর জিরো তাহলে এখানে কি ভি মাইনাস ইউ ইকুয়াল টু এ তাহলে টি বসিয়ে দাও তাহলে এখানে টি মাইনাস জিরো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ঠিক আছে তাহলে এটা হয়ে গেল কি আমার ভি মাইনাস ইউ ইকুয়াল টু এ টি তাহলে ভি ইকুয়াল টু কি হয়ে গেল ইউ প্লাস এ টি বোঝা গেছে এবারে ভেলোসিটি ভেলোসিটি মানে আমরা কি জানি ডিএস ডিটি তার মানে ক্রস মাল্টিপ্লাই করে দাও ডিএস ডিভিটি তাহলে দেখ ভেলোসিটি থেকে আমি কিসে চলে এলাম ডিসপ্লেসমেন্ট মানে পেছন থেকে পেছাচ্ছি তার মানে আবার আমাকে কি করতে হবে ইন্টিগ্রালই করতে হবে তাহলে বোথ সাইড ইন্টিগ্রাল করে দাও ঠিক আছে এবারে কি নিতে হবে তোকে লিমিট নিতে হবে রাইট তাহলে লিমিট নেওয়ার আগে এখানটাতে লেখো ডিএস যেমন আছে থাক ভি মানে এখনই আমরা কি করলাম ইউ প্লাস এটি ভি এর জায়গায় ইউ প্লাস এটি লিখে দাও এস মানে কি জিরো থেকে স্টার্ট করেছিল ফিনিশ করেছে এস এ তাহলে জিরো আমার লোয়ার লিমিট এস হচ্ছে আমার আপার লিমিট এখানে কি এটা আমি দেখতেই যাবো না কি রয়েছে জিরো থেকে আমার স্টার্ট হয়েছিল টাইমিং টি তে গিয়ে শেষ হয়েছে রাইট তাহলে ডিএস এর ইন্টিগ্রেশন কি এস লিমিট শিফট হয়ে যাবে লিমিট শিফট হয়ে গিয়ে কি হয়ে গেল এস আর জিরো এখানে কি এখানে দেখো জিরো টি যেমন আছে থাকলো ইউ ইন্টু ডিটি প্লাস
integration 0 to t at into dt বোঝা গেল এতদূর পর্যন্ত এবারে দেখো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট মানে s মাইনাস 0 ইকুয়াল টু u এখানে আমার কনস্ট্যান্ট বাইরে বার করিয়ে দে u তাহলে শুধু পড়ে থাকলো কি 0 টু t ইনটু dt আর এখানে a আমার কনস্ট্যান্ট a কে বাইরে বার করিয়ে দাও তাহলে 0 টু t a ইনটু dt বোঝা গেল এতদূর পর্যন্ত তাহলে s মাইনাস 0 কত হয়ে গেল s u যেমন আছে থাক এখানে কত t dt এর ইন্টিগ্রেশন কত হবে t লিমিট চেঞ্জ রাইট সাইডে চলে যাবে t 0 প্লাস a যেমন আছে থাক এখানে ইন্টিগ্রেশন t dt হলে t স্কয়ার বাই 2 তাহলে এর লিমিট শিফট হয়ে যাবে t 0 এই জায়গাটা দেখা রাখ এখানে হচ্ছে যে ফর্মুলাটা লাগলো ইন্টিগ্রেশন সেটা হচ্ছে এই ফর্মুলাটা x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c ঠিক আছে এখানে ইনডেফিনিট ডেফিনিট বলে এখানে হচ্ছে c টা আসছে না এখানে তাহলে t t কমন মানে t আর 0 হয়ে গেল তাহলে চলে হ্যাঁ দেখো এতদূর পর্যন্ত দেখো এবারে এবারে কি করবো তাহলে ওয়ার ইজ মাই পেন তাহলে এখানে দেখ এই লাইনটার পরের লাইন কি হবে s ইকুয়াল টু এখানে u এটাতে লিখি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট প্লাস a এখানে কি t স্কয়ার বাই 2 ই হবে আর 0 তো 0 ই হবে 0 লেখার কোনো দরকার নেই তাহলে s ইকুয়াল টু হয়ে গেল কি u t প্লাস হাফ a t স্কয়ার দেখো প্রুভ হয়ে গেল ঠিক আছে ধর a ইকুয়াল টু dv dt রয়েছে এটা একটা অ্যাক্সেলারেশন মানে এটা একটা ফর্মুলা অ্যাক্সেলারেশনের আর একটা ফর্মুলা আমরা কি দেখলাম v ইনটু dv ds এখনই লিখে এসি দেখ তাই তো এইটাকে এখন আমরা কাজে লাগাবো না এখন আমরা এই ফর্মুলাটা নিয়ে খেলাধুলো করব তাহলে ক্রস মাল্টিপ্লাই করে দাও তাহলে এটা ক্রস মাল্টিপ্লাই করলে কি হচ্ছে a ds ইকুয়াল টু v dv তাহলে এটাকে ঘুরিয়ে আমি লিখতে পারি a into ds right এবারে এটাও কি আমরা পেছন দিকে পেছাচ্ছি দ্যাটস ওয়াই এখানেও আমরা কি করব ইন্টিগ্রেট করব এখানে ভেলোসিটির গল্প রয়েছে তার মানে কি u থেকে v তে যাব আমি কি তাই তো আর এখানে কি ডিসপ্লেসমেন্টের গল্প রয়েছে তাহলে 0 থেকে s পর্যন্ত যাব তাই তো এখানে তাহলে এটা কি হয়ে যাবে এটা দেখো v v এর মাথায় পাওয়ার কত 1 তাহলে এটা কত হয়ে যাচ্ছে v স্কয়ার বাই 2 লিমিট শিফট হয়ে যাবে v u a কি কনস্ট্যান্ট আমার বাইরে বেরিয়ে যাবে আর ইন্টিগ্রেশন অফ ds এর ইন্টিগ্রেশন কি হয় ac হয় লিমিট শিফট হয়ে গেল s কমা 0 ঠিক আছে তাহলে এটা হয়ে গেল আমার দেখ প্রথমে v বসাচ্ছি v এর জায়গায় তাহলে কি v স্কয়ার বাই 2 এবারে v এর জায়গায় লোয়ার লিমিট কে বসাবো তার মানে v এর জায়গায় u বসালে মাইনাস ইউ স্কোয়ার বাই 2 হয়ে গেল ইকুয়াল টু এটা কি এ এস তাই তো তাহলে এটা ক্যালকুলেট করলে আমার কি হয়ে যাচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2 এ এস তাহলে হয়ে গেল ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এ এস ক্লিয়ার বোঝা গেল পুরো হ্যাঁ স্যার হ্যাঁ স্যার এবারে দেখ একটা ভালো ইম্পর্টেন্ট জিনিস এখানে দেখ এখানে ভেলোসিটি ইউ এখানে দেখ সব সব জায়গায় একটা একজনই কমন রয়েছে সেটা কে এই এ তাই তো এখানে এই ভি মানে সব সবাই জিনিস কি ফাইনাল ভেলোসিটি তাই তো ইউ মানে কি জিনিস ইনিশিয়াল ভেলোসিটি এস মানে কি জানিস ডিসপ্লেসমেন্ট এ মানে এখানে কি জানিস বল অ্যাক্সিলারেশন তো তাই তো হ্যাঁ স্যার এবারে আমি যদি কোশ্চেন করি এখানে অ্যাক্সিলারেশনটা কি অ্যাক্সিলারেশন এবারে বলো
অ্যাক্সেলারেশন তো বুঝলাম, সেটা কি অ্যাক্সেলারেশন? এই যে তিনটে ফর্মুলা, ঠিক আছে, এই তিনটে ফর্মুলা সেখানেই অ্যাপ্লিকেবল হবে যেখানে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, ঠিক আছে? বোঝা গেল? তোদের মাথায় একটা কোশ্চেন আছে, এসেছে কি কখনো? সাপোজ ধরো এটা কি v, তো আমার ভেক্টর, ভেলোসিটি ভেক্টর, u কি আমার ভেক্টর, ভেলোসিটি, তো এটা তাহলে ভেক্টর, এখানে অ্যাক্সেলারেশন অফ ভেক্টর, ডিসপ্লেসমেন্ট অফ ভেক্টর, তাই তো? ভেক্টরের অ্যাডিশন এত ইজিলি কি করে হয়ে যাচ্ছে? ভেক্টরের অ্যাডিশন কি এরকম ভাবে করা যায় নরমাল মানে স্কেলারের মতো? তাহলে করছিস কি করে, মাথায় কখনো কোশ্চেন আসেনি? আমার কোশ্চেনটা বোঝাতে পারলাম কি আমি? সবগুলোই তো ভেক্টর, ভেক্টরের অ্যাডিশন কি মানে স্কেলারের মতো হয়? তাহলে আমরা সবসময় তো স্কেলারের মতো করেই করছি সবকিছু, এখানে তো কোনো রেজাল্টেন্ট নিচ্ছি না বা কিছু নিচ্ছি না, তাহলে আমি করছি কি হবে? কেউ বলতে পারবি আনসারটা? ম্যাগনিটিউড, হ্যাঁ বলতে পারিস কিছুটা, সর্ট অফ দ্যাট। এখানে এই যে ভি স্কোয়ার, এইখানে ভি স্কোয়ার, এইটা কিন্তু ভেক্টরের ডট প্রোডাক্ট, রাইট? এখানে তোকে পরীক্ষায় যেটা কোশ্চেন এসেছিল মানে এমস এসেছিল অ্যাকচুয়ালি, এইটা দেওয়া আছে, ঠিক আছে, এই ইকুয়েশনটা দেওয়া রয়েছে। এবারে তোকে বলছে এইখানে ভেক্টরের কোন ল মানে কোন প্রোডাক্ট অ্যাপ্লাই হয়েছে, ডট প্রোডাক্ট অ্যাপ্লাই হয়েছে না ক্রস প্রোডাক্ট অ্যাপ্লাই হয়েছে না কিছুই অ্যাপ্লাই হয়নি, এখানে ভেক্টরের ডট প্রোডাক্ট অ্যাপ্লাই হয়। ভেক্টরের ডট প্রোডাক্টে কি ভি ডট ভি, এটাকে তাহলে আমরা এরকম ভাবে লিখতে পারি, ভেক্টরের ডট প্রোডাক্ট যখন আমরা করেছিলাম মনে আছে, দুটো ভেক্টরের মাল্টিপ্লিকেশনে আমরা কি পাই, ab cos থিটা, আর এই ab cos থিটা পুরোটাই কি স্কেলার, ঠিক আছে, দুটো ভেক্টরের মাল্টিপ্লিকেশনে একটা স্কেলার হয়, দ্যাটস ওয়াই ইট হ্যাজ মানে আমরা নরমালি এটা পুরোটাই স্কেলার কোয়ান্টিটি হয়ে গেছে, এখানে ম্যাগনিটিউডই শুধু রয়েছে, এখানে ডাইরেকশনের কোনো গল্প নেই, দ্যাটস ওয়াই আমরা ইজিলি এটাকে ইউজ করতে পারি, রাইট? বোঝা গেছে? এগুলো কিন্তু সব মানে এগুলো সব ভেক্টর কিন্তু, রাইট? মানে ভেক্টরের ইকুয়েশন হলে মাথায় শুধু ভেক্টর সাইনটা হয়ে যাবে, ঠিক আছে, সবগুলো সবগুলোর ক্ষেত্রে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে এখানটা তো শর্ট নোট দিয়ে লিখে রাখ যে এখানে আমরা ভেক্টরের ডট প্রোডাক্ট ইউজ করি। এবারে আমাদের রাহুল, এটা হচ্ছে আমাদের রাহুল বাবুর জন্য, ঠিক আছে, স্পেশাল ফর রাহুল বাবু, বুঝলি রাহুল? এটা তোর জন্য, দেখ তোর আজকের পরে আর কাইনেমেটিক্স কঠিন লাগবে না, এইটা এটা শুধুমাত্র তোর জন্য। দেখ এখানে কাইনেমেটিক্স এ থ্রি টাইপস এর মোশন হয় পুরো কাইনেমেটিক্স এ, এর বাইরে আর কোনো কিছু হয় না, কাইনেমেটিক্স এর যা কিছু নিউমেরিক্যালস তিনটে সিকোয়েন্সেই ভাগ করা যায়। সবার ফার্স্ট সিকোয়েন্স কি, কনস্ট্যান্ট ভেলোসিটি, কনস্ট্যান্ট ভেলোসিটি মানে কি, ভেলোসিটি কখনো চেঞ্জ হবে না, মানে এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইউনিফর্ম মোশন। তাহলে ইউনিফর্ম মোশন কোনটাই, কনস্ট্যান্ট ভেলোসিটি মানে কি এর অ্যাক্সেলারেশনও কোনো চেঞ্জ হচ্ছে না, তাই তো? তাহলে এর ভেলোসিটি কি কনস্ট্যান্ট, এর অ্যাক্সেলারেশন কি জিরো, মানে নাল ভেক্টর অ্যাকচুয়ালি, ঠিক আছে? তাহলে ইউনিফর্ম মোশন বা কনস্ট্যান্ট ভেলোসিটি যদি কোনো অঙ্ক থাকে তাহলে সেখানে একটাই ফর্মুলা ইউজ হবে, সেটা হচ্ছে এই ফর্মুলাটা, যেটা আমরা ছোটবেলার থেকে সবাই করে এসেছি, এই ফর্মুলাটা হলো কি, তাই তো? ছোটবেলায় আমরা যত ইউনিটারি মেথডস এর অঙ্কগুলো করেছি সেগুলো কিন্তু সব ইউনিফর্ম মোশন, ধর তোর স্পিড বলে দিয়েছে 5 মিটার পার সেকেন্ড, তাহলে তুই হচ্ছে 1 ঘন্টায় ধর তুই তোর স্পিড বলে দিল 5 কিলোমিটার পার আওয়ার, তাহলে 3 ঘন্টা পরে তুই কতটা ডিস্টেন্স কভার করবি, সিম্পলি করতাম 5 × 3, তাই না? বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই পুরো কেসটা কি ইউনিফর্ম মোশন, তাহলে ইউনিফর্ম মোশনের ফান্ডা বোঝা গেল তাহলে কি, ক্লিয়ার? নেক্সট দেখো ভেলোসিটি,
ভেলোসিটি এবারে কি এখানে কনস্ট্যান্ট ছিল, এবারে করব ভেলোসিটি কে আমি ভেরিয়েবল করব, ভেলোসিটি আমার ভেরিয়েবল বাট অ্যাক্সিলারেশন আমার কনস্ট্যান্ট। এটা কোথায় দেখতে পাস বলতো? মোশন আন্ডার গ্র্যাভিটি, এই পুরো কন্ডিশনটা দেখতে পাস মোশন আন্ডার গ্র্যাভিটি। ভেলোসিটি আমার ভেরিয়েবল, অ্যাক্সিলারেশন যখন উপর থেকে নিচে পড়ে কোন অবজেক্ট থ্রু আউট তার অ্যাক্সিলারেশন আমাদের কি সেমই থাকে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো? এই যে পুরোটা পড়ছে উপর থেকে নিচে থ্রু আউট সেম থাকছে সবসময় অ্যাক্সিলারেশন, তাহলে এইটা হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন এর ফান্ডা থ্রু আউট, যদি আমার অ্যাক্সিলারেশন চেঞ্জ না হয় সেটা হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। এইখানে আমার ভেক্টরের এই তিনটে ফর্মুলা ইউজ হবে, একমাত্র এই জায়গাতেই আমার ভেক্টরের এই ফর্মুলা ইউজ হবে। ঠিক আছে, বোঝা গেল এতদূর পর্যন্ত? এখানে দেখ ভেলোসিটি কনস্ট্যান্ট, অ্যাক্সিলারেশন জিরো, এখানে ভেলোসিটি ভেরিয়েবল, অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট। এবার এখানে কি করব, এবারে অ্যাক্সিলারেশন ভেরিয়েবল, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। অ্যাক্সিলারেশন ভেরিয়েবল মানে অ্যাক্সিলারেশন নন জিরো, ঠিক আছে কি, তাই তো? এই যে অ্যাক্সিলারেশন ভেরিয়েবল মানে অবভিয়াসলি সেখানে ভেলোসিটিও ভেরিয়েবল হবে, এইখানেই একমাত্র কি হবে আমার নাগিন ডান্স হবে আর ডিওয়াই ডিএক্স হবে, ঠিক আছে? এটা কি ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন দুটোই হবে এখানে, একমাত্র এই এই কন্ডিশনে কি হবে আমার বলো, এই ফর্মুলাটা ইউজ হবে আর কোথাও ইউজ হবে না, রাইট? বুঝতে পারলি কি পারলি না? হ্যাঁ স্যার, এই ফর্মুলাটা বলতে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন দুটোই, বললেই এই তিনটে ফর্মুলা ছাড়া আর কোনো কিছু ইউজ হবে না ওখানে, রাইট? আর এখানে যখন অ্যাক্সিলারেশন ভেরিয়েবল বলে দেবে, ঠিক আছে, তখন সেটা কি হয়ে যাবে নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন ভেরিয়েবল মানে কি নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, তখন তখন ওখানে মেবি অ্যাক্সিলারেশন টি এর ফাংশনে থাকতে পারে, ওখানে অ্যাক্সিলারেশন এক্স এর ফাংশনে থাকতে পারে, অ্যাক্সিলারেশন ওখানে ভি এর ফাংশনে থাকতে পারে, যা খুশি থাকতে পারে। তাই বলে সামনের দিকে গেলে কি করতে হয় আমরা বললাম, সামনের দিকে যেতে গেলে আমাকে ডেরিভেটিভ, পিছন দিকে যেতে গেলে আমাকে ইন্টিগ্রেশন করতে হয়, তাই তো? পুরো ক্লিয়ার হয়েছে সবার? লিখে নাও ফটাফট। এবারে দেখো, এবারে দেখ আরো কত ছোট ছোট কতগুলো ফান্ডে রয়েছে, সেগুলো হচ্ছে ইউনিফর্ম স্পিড। ইউনিফর্ম স্পিড জিনিসটা কি হয় এবারে সেটা কি করে দেখো, ধর এটা হচ্ছে কলকাতা আর এটা হচ্ছে আমার কেজিপি আইটি ভাগ, ঠিক আছে? তোরা কলকাতা থেকে সফর তয় করেছিস পাঁচটা, ধর এখান থেকে এতটুকু যেতে লেগেছে পাইপ, মানে কথার কথা বলছি, সবাই সবাইকে আয়রন ম্যানের হচ্ছে পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে, এইখান থেকে ধর মুভ করেছে 5 সেকেন্ডে 30 কিলোমিটার, এও এখানে মুভ করেছে 5 সেকেন্ডে 30 কিলোমিটার, এও মুভ করেছে 30 কিলোমিটার, এও মুভ করেছে 30 কিলোমিটার, তাই তো? তাহলে দেখ সেম টাইম ইন্টারভেলে যদি সেম ডিস্টেন্স আমার আমরা কভার করি, কি বললাম, সেম টাইম ইন্টারভেলে আমরা যদি সেম ডিস্টেন্স কভার করি তখন সেটাকে আমরা কি বলবো, ইউনিফর্ম স্পিড। বুঝা গেছে? লিখে রাখ তোরা তোদের মতো করে, আর পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন দিয়েও লিখে রাখতে পারিস নিজের মতো করে বোঝার জন্য। এটা হয়ে গেল আমার ইউনিফর্ম স্পিড, এবারে কি পড়বো আমরা নন ইউনিফর্ম স্পিড, নন ইউনিফর্ম স্পিড। নন ইউনিফর্ম স্পিড মানে কি, ডেফিনিশনটা কি বললে একবার বলবে? ইউনিফর্ম ইউনিফর্ম স্পিড মানে হচ্ছে সেম টাইম ইন্টারভেলে যদি আমরা সেম ডিসটেন্স কভার করি, তাহলে দেখ প্রথম 5 সেকেন্ডে আমরা কত কভার করেছি 30, নেক্সট 5 সেকেন্ডেও আমরা কত কভার করলাম 30,
next 5 সেকেন্ডও কত 30 throughout the time interval টা তো same সব সময় same দেখ 5 সেকেন্ড 5 সেকেন্ড 5 সেকেন্ড 5 সেকেন্ড আর সেই 5 সেকেন্ডে প্রত্যেক 5 সেকেন্ডে আমরা কত করে কভার করছি 30 30 30 again 30 তাই তো হ্যাঁ তাহলে কি same time interval এ যখন আমরা same distance move করছি সেটাকে আমরা বলছি uniform speed right এবারে আমরা পড়বো নন ইউনিফর্ম স্পিড মানে কি নন ইউনিফর্ম স্পিড মানে সেটাকেই বলছি আমরা ভেরিয়েবল স্পিড সেখানে গল্পটা কি সেই একই গল্প ওখানে সেম টাইম ইন্টারভ্যালে ধর এটা 5 সেকেন্ড এটা 5 সেকেন্ড এটাও 5 সেকেন্ড এটাও 5 সেকেন্ড সেম টাইম ইন্টারভ্যালটা কেন সেম থাকতে হবে বাট সেম টাইম ইন্টারভ্যালে তুই এই ডিফারেন্ট ডিফারেন্ট ডিস্টেন্স কভার করিস ধর প্রথমে তুই করলি 15 তারপরে করলি ধর 30 তারপরে ধর করলি আবার 20 তারপরে ধর করলি আবার 80 ঠিক আছে দেখ টাইম ইন্টারভেলটা সেম বাট ডিস্টেন্স দেখ সব আলাদা আলাদা তখন সেটাকে আমরা বলবো নন ইউনিফর্ম স্পিড বা ভেরিয়েবল স্পিড বোঝা গেল ক্লিয়ার ইউনিফর্ম ভেলোসিটি uniform velocity uniform velocity mane ki ekhane magnitude is magnitude as well as direction of its velocity remains constant ঠিক আছে রিমেইনস কনস্ট্যান্ট ওয়ার্ডটা ঠিক না রিমেইনস সেম এন্ড রিমেইনস সেম ঠিক আছে তাহলে ইউনিফর্ম ভেলোসিটি কি হয়ে গেল যদি ম্যাগনিটিউড আর ডাইরেকশন সব সময় সেমই থাকে তাহলেই সেটাকে আমরা ইউনিফর্ম ভেলোসিটি বলবো এটা কখন পসিবল একমাত্র একমাত্র যদি পার্টিকেল স্ট্রেট লাইনে মুভ করে ঠিক আছে একদম স্ট্রেট লাইনে মুভ করে উইদাউট reversing its direction ei word dao likhe rakhbi most important word tahole uniform velocity kokhon hobe ekmatro straight line e jodi move kore tokhoni seta hoye jabe seta ki uniform velocity thik ache without reversing its direction karon ki direction jodi reverse kore tahole ki seta ager point e abar pouchhe jabe tahole eta displacement zero hoye jabe bujhte parli byapar ta ki bojha gelo তাহলে এখানে লিখে রাখি এটা একমাত্র পসিবল when the particle moves in the straight line without reversing its direction right এবারে দেখো এটা তো হয়ে গেল ইউনিফর্ম ভেলোসিটি এবারে পড়বো আমরা নন ইউনিফর্ম ভেলোসিটি কখন এটা পসিবল বললে এটা একমাত্র পসিবল যখন পার্টিকেল স্ট্রেট লাইনে মুভ করবে উইদাউট রিভার্সিং ইটস ডাইরেকশন ঠিক আছে হ্যাঁ স্যার নন ইউনিফর্ম কি নন ইউনিফর্ম ভেলোসিটি ধর আইদার ম্যাগনিটিউড যদি চেঞ্জ হয়ে যায় ঠিক আছে অর ডাইরেকশন যদি চেঞ্জ হয়ে যায় ডাইরেকশন অফ ভেলোসিটি চেঞ্জ or both changes and দুটোর মধ্যে হয় ম্যাগনিটিউড যদি চেঞ্জ হয় তাহলেও সেটা নন ইউনিফর্ম ভেলোসিটি যদি ডাইরেকশন চেঞ্জ হয় তাহলেও সেটা নন ইউনিফর্ম ভেলোসিটি যদি দুটোই চেঞ্জ হয় তাহলে তো নন ইউনিফর্ম ভেলোসিটি কোনো গল্পই নেই তাহলে বোঝা গেল তাহলে প্রত্যেকটা বোঝা গেল ইউনিফর্ম স্পিড ইউনিফর্ম নন ইউনিফর্ম স্পিড ইউনিফর্ম ভেলোসিটি নন ইউনিফর্ম ভেলোসিটি ক্লিয়ার কি একদম ক্লিয়ার হলো তো direction of the
acceleration remain constant. During particle motion. বুঝছে এটা কিন্তু অ্যাক্সিলারেশন লেখা আমি টেনে দিয়েছি হ্যাঁ একটু বুঝে নেবি তার মানে ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের ম্যাগনিটিউড আর ডাইরেকশন চেঞ্জই হবে না ঠিক আছে এর এক্সাম্পল একটা খুব ইম্পর্টেন্ট জিনিস রয়েছে এক্সাম্পলটা লেখাটা খুব জরুরি দেখ তাহলে তার মানে তুই ভাবলি এর ম্যাগনিটিউড আর ডিরেকশন চেঞ্জ হবে না মানে এটা তার মানে সবসময় স্ট্রেট লাইনেই মুভ করবে তুই হয়তো ভাবতে পারিস সেটা তাই তো যে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন হতে গেলে যে সবসময় স্ট্রেট লাইনেই মুভ করতে হবে এর কোনো কথা নেই ঠিক আছে সেটা প্রজেক্টাইল মোশনও হতে পারে প্রজেক্টাইল মোশনে তোর যদি কেউ পড়ে থাকিস তাহলে দেখবি প্রজেক্টাইল মোশনে থ্রু আউট প্রজেক্টাইল মোশনে জিটা আমার সেম থাকে তাই তো সেখানেও কিন্তু তাহলে সেটা ইউনিফর্ম অ্যাক্সিলারেশনই হচ্ছে রাইট তাহলে এখানে লিখে রাখতে পারিস এখানে একটা শর্ট নোট দিয়ে লিখে রাখ ইফ আ পার্টিকেল মুভিং উইথ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন দিস ডাজ নট নেসেসারিলি ইমপ্লাই that particle is moving in straight line example there is projectile motion or uniform acceleration under hi pade theek hai sir